हेलो नमस्कार रामचंद्रपुर एलाकार समस्त माँ बोन जाना रामचंद्रपुर गनादा मेमोरियल प्राथमिक विद्यालय पक्ष आंतरिक शुभेच्छा भालोबासा अभिनंदन आमरा आज के शुरू कर रामचंद्रपुर गनादा मेमोरियल प्राथमिक विद्यालय शतवर्ष उद्यापन उपलक्षे आजकल सान्ध्यकालीन संगीत अनुष्ठान अपने सामने मंचे हाजिर हो जाके आपनारा टीवी पर्दाय देखेछेन आज के सरासरि आपनारा ए रामचंद्रपुर गनादा मेमोरियल प्राथमिक विद्यालय शतवर्ष उद्यापन उपलक्षे संगीत अनुष्ठान संगीत मंचे मंचे आपनादेर सामने आसछे मिराकल ख्यात राजू मिद्दा एक बार जोरे हाथ ताली हो जाक रायरार जन्य मंचे आपनादेर सामने हाजिर होच्छेन मिराकल ख्यात राजू मिद्दा প্রথমেই উপস্থিত প্রত্যেকটি দর্শক শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ একরাশ অভিনন্দন আন্তরিকভাবে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাব এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রত্যেকটি কর্মকর্তা তথা সদস্য ব্যক্তিদের যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আজকের এই সুন্দর আনন্দঘন মুহূর্তে আপনাদের দরবারে অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রশ্ন করব উত্তর পেলে খুব ভালো লাগবে সবাই ভালো আছেন তো আওয়াজটা একটু জোরে হবে ভালো আছেন সবই ঠিক আছে ডান দিকের কি অবস্থা না এরকম চুপ থাকলে তো মনে হচ্ছে করোনা ঢুকে গেছে এইদিকে আওয়াজ দিতে হবে ভালো তো হ্যাঁ সবাই মিলে আওয়াজ করবেন তো আজকে এমন একটা দিনে অনুষ্ঠান করার সুযোগ ঘটেছে যেটা ভাবতেও অবাক লাগে একদিন দুদিন এক বছর দুই বছর নয় সুদীর্ঘ একশোটি বছর অতিক্রান্ত করলো আপনাদের এই প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে এই বিগত একশো বছরে যে সমস্ত জ্ঞানীগুণী মাস্টারমশাইগণ শিক্ষা দান করেছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন প্রান্তে এই এলাকার মুখ উজ্জ্বল করেছেন চাইব সবার জন্য একটা জোরে হাতের তালি সবাই মিলে এরপর আমি আমার ব্যবসা শুরু করি নাকি কি ব্যাপার এত চুপচাপ কেন সব ঠিক আছে তো কোনো ব্যাপার একটু ধরে দাঁড়ান না না ওইটা নয় ধৈর্য ধরে দাঁড়ান না ভুল ভাববেন না উনি পাশের বন্ধুর কাঁধ ধরে ফেলেছেন তো একশো বছর পূর্তি উপলক্ষে যেহেতু অনুষ্ঠান একটা কথা না বলে নয় কয়েকদিন আগে আমাদের এলাকাতেও একটা স্কুলে একশো বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল তো সেই স্কুলের পাশেই থাকে ভ্যাবলা তো ভ্যাবলা দেখলো যে স্কুলের হেডমাস্টার মশাই এর অবস্থা খুব খারাপ তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তো ভ্যাবলা হেডমাস্টার মশাইকে গিয়ে জিজ্ঞেস করলেন কি আমার হেডমাস্টার মশাই এত মুড খারাপ কেন বলে আর বলিস না ভ্যাবলা একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান স্কুলে মন্ত্রী মশাই আসবেন আর স্কুলের পাশে ক্লাব রয়েছে ক্লাবের ছেলেরা এখন আমাকে একটা বিরাট বায়না ধরেছে কি বায়না ধরেছে বলছে একশো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান
100টা সাদা পায়রা উড়াতে হবে। তো উড়িয়ে দিন, বুঝে পাবি কোথায় সাদা পায়রা? মার্কেটে পাওয়া যাচ্ছে না। এদিকে ক্লাবের ছেলেরা বলে দিয়েছে 100টা পায়রা না উড়ালে ঝামেলা হয়ে যাবে। বলিস না, একটা জায়গায় গিয়েছিলাম, খোঁজ নিয়ে জানতে পারলাম পায়রা পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকটা পায়রার জন্য 2000 টাকা করে লাগবে। এরপর ভাবুন, 100টা সাদা পায়রা উড়াতে গেলে 2 লক্ষ টাকা এক্সট্রা খরচা হবে। এই জন্য হেডমাস্টার মশাইয়ের অবস্থা খুব খারাপ, তিনি মানে ভাবতে পারছেন না কোন দিক থেকে কিভাবে ম্যানেজ করবেন। এই সব শুনে ভ্যাবলা বলল, মাস্টার মশাই চিন্তা করবেন না, আপনি আমাকে 5000 টাকা দেবেন, আমি 150টা সাদা পায়রা উড়িয়ে দেব। মাস্টার মশাই তো অবাক, বলিস কি রে, মাত্র 5000 টাকায় 150টা সাদা পায়রা উড়িয়ে দিবি? ও চিন্তা নেই, মন্ত্রী মশাই যখন পতাকা তুলবেন আমি প্রাচীরের আড়াল থেকে শুধু পায়রা উড়াতেই থাকবো, দেখুন আপনি কি হয়। তো হেডমাস্টার মশাই মনে মনে খুব শান্তি পেলেন, খুশি হলেন। তো উনি অনুষ্ঠানের দিন ভ্যাবলাকে আরো একবার মনে করিয়ে দিলেন, কি রে পায়রা রেডি তো? ও একদম 200 পায়রা রেডি, 5000 টাকাতে পায়রা রেডি করে নিয়েছে। মন্ত্রী মশাই পতাকা তুলছেন, হেডমাস্টার মশাই ইশারা করলেন, সঙ্গে সঙ্গে প্রাচীরের ওই হাত থেকে শুধুই পায়রা উঠছে, সাদা পায়রা, শুধুই পায়রা উঠছে। 100 জায়গা 150-200 পায়রা উড়িয়ে দিয়েছে। মন্ত্রী মশাই খুশি, ক্লাবের ছেলেরা খুশি, মাস্টার মশাই খুশি। মাস্টার মশাই খুশি হয়ে ভ্যাবলাকে বললো, তুই আজকে আমার মান সম্মান বাঁচিয়ে দিয়েছিস, টাকাও বাঁচিয়ে দিয়েছিস। তা হ্যাঁ রে, 5000 টাকায় কি করে তুই এত 100-150 সাদা পায়রা উড়িয়ে দিলি? মাস্টার মশাই, একটাও পায়রা ছিল না, পাশের পোলট্রি ফার্ম থেকে বাচ্চা মুরগি দিয়ে চলে এসেছিলাম, সব উড়িয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে একটু হাততালি হবে সবাই মিলে, যেহেতু আজকে একটু ফিডব্যাকটা বেশি হয়ে গেছে ভাই, ফিডব্যাক যেহেতু আজকে প্রাইমারি স্কুলের শতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, তো আমি জি বাংলাতে যখন ছিলাম আমার একটা আইটেম ছিল, সেটা প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীরা পড়তে গেছেন সেরকম একটা বিষয় নিয়ে। তো সেটা আপাতত শুনিয়ে প্রথম শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথম শিল্পীর বেশ কিছু গান হয়ে যাওয়ার পর আমি আমার আসল ব্যবসা দ্বিতীয় অধ্যায়ে শুরু করব। হঠাৎ করে বড় বড় গায়ক সব বাচ্চা হয়ে গেলেন, কোনো একটা কারণে বাচ্চা হয়ে গেছেন হঠাৎ করে। তো ওনারা একটা স্কুলে পড়তে গেছেন, এ বাচ্চা হয়ে গেলে কোন স্কুলে পড়তে যাবেন? অবশ্যই প্রাইমারি স্কুলে পড়তে গেছেন। আর সেই স্কুলের মাস্টার মশাই খুবই মজার মানুষ, নবদ্বীপ হালদার। তো তিনি সমস্ত ছাত্রদের ডেকে জিজ্ঞেস করলেন, বলি গতকাল যে তোমাদেরকে আমাদের ছোট নদী পড়াটা দিয়েছিলাম করেছ? যে যে করেছ হাত তোলো। তো মাঝখান থেকে মদনা দাঁড়িয়ে গেছে, মাফ করবেন এখানে যদি কেউ মদনা থেকে থাকে সে মালটি নয়, আছে না? হ্যাঁ স্যাম্পল থাকবেই। তো মদনা দাঁড়িয়ে গেছে, স্যার আপনি মাস্টার, আপনার গায়ে কি হাত তুলবো? হতভাগা পড়া করেছিস তো হাত তোল, আমার গায়ে হাত তুলতে বলিনি। পড়া হয় নাই স্যার। কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে যা। দূরে দেখা গেল আন্নু মালিকজি একবার হাতটা তুলছেন না নামাচ্ছেন, তুলছেন না নামাচ্ছেন। কি ব্যাপার আন্নু, এরকম আন্নুন ভাবে হাত তুলছো কেন? স্যার আমার না স্যার পুরোটা হয় নাই স্যার, একটু একটু হয়েছে স্যার। ঠিক আছে, আমাদের কুমার শানু পড়া দেবে, তোমার যতটা পড়া হয়েছে মাঝখান থেকে তুমি গোয়ার 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 করে বলে দিল। তো কুমার শানুজি পড়া দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে তারা তো ছোট হয়ে গেছেন, তবু তাদের মাথার মধ্যে তাদের গানের সুরগুলো রয়ে গেছে। তো প্রত্যেকটা শিল্পী যখন পড়া দিচ্ছেন তারা তাদের গানের সুরেই পড়া দিচ্ছেন। তো কুমার শানুজি আমাদের ছোট নদী পড়াটা কীরকমভাবে দিচ্ছেন, আর মাঝখান থেকে যেটুকু পড়া হয়েছে অন্য মালিকের, তিনি তার পড়াটা কীরকমভাবে দিচ্ছেন? তো কুমার শানুজি পড়া দিচ্ছেন আমাদের ছোট নদী, আর মাঝখান থেকে অন্নু মালিক তার পড়া দিচ্ছেন। আমাদের ছোট নদী চলে যে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে যে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তা আটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, আমাদের ছোট নদী চলে যে আঁকে বাঁকে। চিক চিক করে বালি
চিক চিক করে বাড়ি কোথাও নেই কাদা, দুই দিকে কাশবন ফুলে ফুলে সাদা, চিক চিক করে বাড়ি কোথাতে নেই যে কাদা, দুই দিকে কাশবন ফুলে ফুলে তে সাদা। এটা আমাদের নদী, আমাদের ছোট নদী, আমাদের সোনা নদী, আমাদের ছোট নদী। সেই স্কুলে ছাত্র ছিলেন মোহাম্মদ রফি সাহেব। তো যখন রফিজিকে পড়া ধরা হয়েছে, উনি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরম ভাবে দিচ্ছেন মোহাম্মদ রফি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দিকে উঁচু তার ঢালু তার পাড়ি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দিকে উঁচু তার ঢালু তার পাড়ি। সেই স্কুলে ছাত্র ছিলেন দালের মেহেন্দি সাহেব। তো যখন দালের জিকে পড়া ধরা হয়েছে, উনি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন দালের মেহেন্দি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটা আমাদের নদী, এটা আমাদের নদী, এটা আমাদের নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, আঁকা নদী বাঁকা নদী ছোট নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, আঁকা নদী বাঁকা নদী ছোট নদী, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, দুই দিকে কাশবন ফুলে পেশাদা। এটা আমাদের নদী, এটা আমাদের নদী, এটা আমাদের নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, আঁকা নদী বাঁকা নদী ছোট নদী, বড় নদী ছোট নদী বাঁকা নদী, আঁকা নদী বাঁকা নদী ছোট নদী। সেই স্কুলে ছাত্র ছিলেন নচিকেতা চক্রবর্তী। আচ্ছা, যারা এখানে নচিদার গান ভালোবাসেন তারা একটু হাততালি দেবেন। অনেক মানুষ রয়েছেন, নচিদা খুব বড় মাপের গানের শিল্পী, তো তার গান ভালো লাগাটাই স্বাভাবিক। তো উনি যখন পড়া দিচ্ছেন উনার স্টাইলে, আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছে। আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি, দুই দিক উঁচু তার ঢালু তার পাড়ি। আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সব শেষে সেই স্কুলে ছাত্র ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। তো যখন অমিতাভজিকে পড়া ধরা হয়েছে, তো উনি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন অমিতাভজি। আরে আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে একে বাঁকে রে, আমাদের ছোট নদী চলে একে বাঁকে রে, আমাদের ছোট নদী পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই দিক উঁচু তার, আরে দুই দিক উঁচু তার ঢাল তার পাড়ি রে, আমাদের ছোট নদী চলে একে বাঁকে রে, আমাদের ছোট নদী চলে একে বাঁকে রে, আমাদের ছোট নদী। যদি ভালো লেগে থাকে একটু হাততালি দিয়ে আশীর্বাদ করবেন।
অনেক অনেক ধন্যবাদ। তো চলুন এখন একটু গানের অনুষ্ঠান হবে। আরো একটা আইটেম করার আবেদন এসেছে। আমি একটা এপিসোড করেছিলাম সাউথ ইন্ডিয়ান মহালয়া, তো এখন সেটা উপস্থাপনা করার জন্য আবদার করেছেন। তবে এটা পরিবেশন করার আগে একটা কথা না বললেই নয়, আমরা যারা হাস্যকৌতুক করি আমাদের কখনোই এই উদ্দেশ্য থাকে না যে কোনো জাতি ধর্ম বর্ণকে আমরা ছোট করে কোনো কিছু করব। আমাদের একটাই প্রয়াস থাকে যাতে মানুষের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারি। সেটা করতে গিয়ে আমাদেরকে অনেক সময় এমন কিছু আইটেম করতে হয় যে আইটেমগুলো হয়তো অনেক বেশ কিছু মানুষ রয়েছেন যারা অতটা পছন্দ করেন না বা তারা তাদের ভাবাবেগে লাগে একটু কষ্ট পান, তারা তাদের কাছে ক্ষমা চেয়েই আমার পরবর্তী উপস্থাপনা সাউথ ইন্ডিয়ান মহালয়া। এখন দেখবেন দক্ষিণ ভারতের সিনেমাগুলোকে বাংলায় ডাবিং করা হচ্ছে, নয়তো তার গল্পগুলোকে অনুকরণ করে বাংলায় সিনেমা হচ্ছে। তো এই খবরটা যখন দক্ষিণ ভারতের মানুষ পেয়ে গেলেন, তাদের মধ্যে থেকে কতকগুলো ছেলে হঠাৎ করে ঠিক করলেন যে বাংলার কি ভালো জিনিস আছে সেটাকে আমরা নকল করে সাউথ ইন্ডিয়ান স্টাইলে চালাবো। তো অনেক খোঁজ খবর করে বললেন যে বাংলায় একটা জিনিস রয়েছে মহিষাসুর মর্দিনী, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের সুমধুর কণ্ঠস্বর আর বাঙালির আবেগ ভীষণ রকমভাবে জড়িয়ে, বললো আমরা ওইটাই নকল করব। তখন মুশকিল হচ্ছে যারা যে ভাষাটা বোঝেন না সেই ভাষায় যদি ক্যারামূর্তি মারতে যান তাহলে বিপদ ছাড়া আর কিছুই হবে না। ঠিক এক্ষেত্রেও তাই হয়েছে, ওনারা নিজেদের মতো করে জগা খিচুড়ি মার্কা একটা মহালয়া তৈরি করেছেন। আর সেই মহালয়াটা কোথায় শুনতে পাবেন? আকাশবাণী কলকাতা কেন্দ্রে কিন্তু পাবেন না, আকাশবাণী চেন্নাই, আকাশবাণী বেঙ্গালুরু, আকাশবাণী ইল্লাওয়াড়াল্লা, এইরকম কিছু একটা রেডিও স্টেশনে গিয়ে সুইচ অন করবেন, শুনতে পাবেন আকাশবাণীর আওয়াজ, তারপরে শুরু হবে সাউথ ইন্ডিয়ান মহালয়া। চলুন আপনাদের শোনাই সাউথ ইন্ডিয়ান মহালয়া, আকাশবাণীর সেই আওয়াজ। আশ্বিনীর শারদা প্রভা তাণ্ডু দেবী দুর্গা চাণ্ডুমাতে খাণ্ডুকারী তামোয়ান্ডি তামিলনাড়ু কাঁচকলা দিবান্ডুলা নারকেল নাড়ু পুরুষোত্তম দশম দশা নাড়ি ভুড়ি লিঢসা রজনীকান্ত বেঙ্গালুরু আমাশনা থায়ং চুরুং পুরুং এবড়ো উঠো চালে ফুটো দেওয়ালে ভুটো চিন্ময়ী ভ্যাঁ মৃন্ময়ী প্যাঁ বিশ্বনাথন আনন্দ মগন ভাজল মডু টিউবলাইট বেনু আডু ফাডু রে ডিকাডু শুনে মুরগি আদমর বাজল বাজল ওয়েলম নীলম নীলম দুর্গা অধুরম মধুরম পদ্মানি দুর্গা সূর্য মারু মে কলিয়া কণ্ডি চল ধন্নু আজ তেরি বসন্তি কা ইজ্জত কা সওয়াল হে বসন্তি ভিরুন্ড মারু গালম কবরা কাটে গড়িয়া হাটে বালুর ঘাটে ঠাকুর হস্তা কচুরি খাস্তা মহামায়া তবলা বায়া সনাতনি তাসু মা তাসু তাসু তাসু
অনুটাসু ইন্দ্র দিবান্ডুলা বজ্রা নারায়ণ দিবান্ডুলা চক্রা ওসামা বিন লাদেন দিবান্ডুলা AK-47 রাইফেল ব্রহ্মা দিবান্ডুলা শঙ্খা দাউদ ইব্রাহিম দিবান্ডুলা সুপারি কালো চিকাশুর বসন আঠারো ঠাকুর শ্রী শ্রী মিঠুন চক্রবর্তী দিবান্ডুলা ডায়লগা সালা মারবো এখানে লাশ পড়বে গিয়ে শ্মশানে ইয়া দিবান্ডুবাল এন্ডু মাম রূপেন স্টাবিস্টার হালস্তশ্যাই 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 হালে 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 ইয়া দিবান্ডুবাল এন্ডু পাওয়ার রূপেন স্টাবিস্টার হালস্তশ্যাই 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 হালে 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 ইয়া দিবান্ডুবাল এন্ডু মাম রূপেন স্টাবিস্টার হালস্তশ্যাই 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 হালে 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 ইয়া দিবান্ডুবাল এন্ডু মাম রূপেন স্টাবিস্টার হালস্তশ্যাই 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 হালে 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 যদি ভালো লেগে একটু হাতের দিয়ে আশীর্বাদ করবেন অনেক অনেক ধন্যবাদ আমরা স্কুলের পক্ষ থেকে রাজুদাকে বরণ করে নিচ্ছি একটুখানি সময় চেয়ে নেবো আপনাদের কাছে তো মঞ্চে আহ্বান জানাবো রাজু মিতা মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় গৌতম মৈত্র মহাশয় রাজু মিত্তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় গৌতম মৈত্র মহাশয় আপনি মঞ্চে চলে আসুন প্রথমে আমরা রাজুদাকে ব্যাচ পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছি তারপরে উত্তরীয় তো ফুলের তোড়া দিয়ে দাদাভাইকে বরণ করে নিলেন রাজুদার জন্য একটু হাতের তালি দেবেন রাজুদা আবার আসবে আপনাদের সামনে পরিবেশন করবে আমি আবার একটু পরে আসবো আপনাদের সামনে কিন্তু তার আগে মঞ্চে একটু নৃত্যানুষ্ঠান পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আনাইকা বেড়াকে আসছেন মঞ্চে আনাইকা বেড়া Oh.
হ্যালো হ্যালো চেক চেক হ্যালো নমস্কার রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, প্রথমেই মিরাক্কেল খ্যাত রায়ুদার সেই কমেডিয়ান আপনারা দেখলেন। আমরা দ্বিতীয় পর্যায়ে এসেছি, আপনাদের মঞ্চে কিছু গান কিছু কথা হবে। সুদূর বোম্বে থেকে যাকে টিভির পর্দায় দেখেছেন জি বাংলার হিল চ্যাম্প সারেগামাপা, সেই অঙ্কিতা অঙ্কনা দে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে। তো মঞ্চে ডেকে নেব সারেগামাপা খ্যাত লীল চ্যাম্প অঙ্কনা দে। মঞ্চে আপনাদের সামনে আসছে সঙ্গীত পরিবেশন করতে অঙ্কনা দে। একবার অঙ্কনার জন্য জোরে হাততালি হয়ে যাক। যাকে আমরা সবসময় আমাদের মনের মণিকোঠায় রাখি, সেই রবীন্দ্রনাথের গান নিয়ে অঙ্কনা মঞ্চে আসছে। আমরা এই রবীন্দ্রনাথের গান দিয়ে আজকে দ্বিতীয় পর্ব সঙ্গীত অনুষ্ঠান শুরু করছি। মঞ্চে আসছে অঙ্কনা দে। একবার অঙ্কনার জন্য জোরে হাততালি। মঞ্চে অঙ্কনা দে। সবাই ভালো আছো তো? সবাইকে আমার প্রণাম আর ভালোবাসা। আর কালকে তো ক্রিসমাস সবাই জানোই, তাই উইশ ইউ অল আ মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। তো আমি আমার গানটা শুরু করি। John
কেমন লাগলো আপনাদের? আমরা পরবর্তী গানে চলে যাব। মঞ্চে উপস্থিত আছেন সারেগামা পালিলচাম, জি টিভি, মঞ্চে অঙ্কনা। অঙ্কনার দ্বিতীয় গানে আমরা যাব। ছেড়ে ওই শূন্যে ওড়া পাখির মতন যাবো
সবার আমার গান ভালো লাগছে তো? এবার কিন্তু আমি একটা ফোক গানে চলে যাবো। হ্যাঁ, সবার কিন্তু ফেভারিট গান, আর নাচতে হবে সবাইকে। নাচবে তো সবাই? কি গান গেস করো তো, বলো বলো কি গান। না চলো তাহলে দেখে নি কি গান। তোমরা দেখো আসিয়া, তোমরা দেখো আসিয়া, তোমরা দেখো
সুন্দরী দেখো জানো ইন্দ্রপুরী গো, দেখো কিভাবে বানাচ্ছে দেখো শরমে মোদী, কিভাবে বানাচ্ছে দেখো শরমে মোদী, আরে কমলায় নেত করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকি তোমরা দেখো গো আসিয়া, কমলায় নেত করে থমকিয়া থমকিয়া। থ্যাংক ইউ সো মাচ অল। কেমন লাগলো? আর একবার অঙ্কনের জন্য জোরে হাততালি হোক। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন অঙ্কনা তার গানের ডালি নিয়ে। এবারে যে গানটি হবে, যে গানটির জন্য আজকে অঙ্কনা অঙ্কনা হয়েছে, আমাদের মেদিনীপুরের গর্ব, অনেক সংগ্রামের মাটি, এখানে অনেক মনীষীর জন্ম, আমরাও সঙ্গীত জগৎ থেকে পেছিয়ে নেই, তাই সুদূর বোম্বেতে যেও আমরা কাঁপাচ্ছে অঙ্কনা, যে অঙ্কনা যে গানটার জন্য আজকে আপনাদের কাছে এসেছে, যে গানটা শোনার জন্য আপনারা অধীরাগ্রহে আছেন, সেই অঙ্কনা সেই গানটি আপনাদের সামনে এখন পরিবেশন করছে।
আজকে এই গানটির জন্য আজকে অঙ্কনা আপনাদের সামনে অঙ্কনা হয়ে উপস্থিত হয়েছে। তবে অঙ্কনাকে একটা কথা বলবো, তো এই গানটা শোনার পর এক মাস্টারমশাই বলছিল, অঙ্কনা এই গানটা শোনার পর মাস্টারমশাই বলছিল আরেকবার তোমার ওই হুইসেলটা শুনবে, যদি একটু শোনা খুব ভালো হয়, তাই তো? ঠিক আছে, আমরা আবার দ্বিতীয় পর্যায়ের গান যাব অঙ্কনার। এবারে যে গানটি গাইছে একটি পপুলার গান, হিট গান, যেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। Just
আরেকবার জোরে হাত তালি হয়ে যাক। তো মঞ্চে আমাদের একটু ছোট কাজ আছে, রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল সোসাইটির অর্থাৎ মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অঙ্কনাকে বরণ করে নেবে। তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আপনাদের কাছে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। এখন রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে হ্যালো জি টিভি খ্যাত লিটিল চ্যাম্পিয়ন খ্যাত অঙ্কনা দেকে বরণ করে নেওয়া হচ্ছে। ব্যাচ পরিয়ে বরণ করছেন আমাদের বিদ্যালয়ের প্রবীণ শ্রদ্ধাভাজন শিক্ষক সম্মানীয় শ্রীযুত কনক কুমার ঘোড়াই মহাশয়। উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে সম্মানীয় শ্রী রাহুল সাবুদ মহাশয়। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য সম্মানীয় শ্রীযুত দৈপায়ন অধিকারী মহাশয়। সেই সঙ্গে শতবর্ষ উদযাপনের স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অনুষ্ঠান কমিটির সম্পাদক মাননীয় শ্রীযুত অনুপম মাইতি মহাশয়। ধন্যবাদ। আমাদের বরণ পর্ব মিটলো, এবারে আমরা আবার সঙ্গীতের জগতে ফিরে যাব। মঞ্চে সঙ্গীত পরিবেশন করছেন জি সারেগামা লিল চ্যাম খ্যাত অঙ্কনা দে। আমরা আবার সেই সঙ্গীতের আসরে ফিরে যাচ্ছি। আমরা সবার আমার গান ভাল লাগছে তো, তাহলে এবার হিন্দি গানে যাওয়া যাক। এবার কিন্তু আমি খুব লেটেস্ট একটা অরিজিৎ সিং এর হিন্দি গান গাইব, কি বলো তো? গানের সাথে ঢুকে যাচ্ছি, হ্যাঁ সবাই মিলে একসাথে হবে। কোই কেসে তুঝে সে
पगलावा मजबूरी नु आन जान दी पसोड़ी नु जहर बने हा तेरी जावा मैं पूरी नु आना सी ओ नहीं आया दिल पाग पाग मेरे टकराया काका बोल के दस जावे बाबा क्यों री चूरी नु रावत तावत ओरो रुकम कोई मैनो ना रोके मेरे डोल दो दैया दी खबर के मैं होवे आ जावे दिल तेरा पूरा नहीं ना होवे आ बड़िया बड़िया दी दिल बात के मैं होवे आ जावे दिल तेरा पूरा नहीं ना होवे भूल गई मजबूरी नो दुनिया दी दस्तूरी नो साथ तेरा है बथेरा पूरा कर जरूरी नो खाना सी नहीं आया रास्ता ना दिखलाया दिल हमारा ते सहारा ख्वाहिशात अधूरी नो वेरी मैं जावा मैं तेरा भूल बगल सारे सामने बढ़िया बढ़िया दी गल बात की मैं होवे जानू बानू जो कहता है बीवी तेरी
আচ্ছা, আপনাদের সবার অনুরোধে অঙ্কনা অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম করছে, ওর শেষ গান আর একটা আপনাদের সবার অনুরোধে। তো যে গানটি এখনও পরিবেশন করবে, যে একটা মাত্র শব্দ, যে শব্দে আমাদের জগতের সব কিছু ওখানেই সৃষ্টি আর ওখানেই যেন শেষ হয়ে যায়, এই রকম একটা ব্যাপার। যে মায়ের হাত ধরে আমরা এই পৃথিবীতে আলো আমরা দেখেছি, আমরা সেই মায়ের উদ্দেশ্যে, সমস্ত মায়েদের উদ্দেশ্যে অঙ্কনের এখনের শেষ নিবেদন, মায়েদের জন্য, সকল মায়েদের জন্য এখনকার গান। तो कितनी भोली है, प्यारी प्यारी है, ओ माँ, ओ माँ, ओ माँ, ओ माँ, कि वारी है।
আমরা অঙ্গনাকে এবারে বিদায় জানাচ্ছি। তো মঞ্চে আসছে মিরাক্কেল খ্যাত, সেই আপনাদের সবার সামনে হাসতে হাসতে যিনি পেট ব্যথা করবেন সেই মিরাক্কেল খ্যাত রাজু মিদ্দা। রাজুদা মঞ্চে আসছে রাজু মিদ্দা। সব ঠিক আছে তো? শুধুমাত্র সামনে থেকে আওয়াজ কেন? বাম দিকের বন্ধুরা সব ঠিক আছে? ঠিক নাই? কত ভালো কথা। তো চলুন, এতক্ষণ আপনারা গান শুনলেন, এরপর আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করবো আমি আমার মতো করে। পৃথিবীতে অনেক রকমের মানুষ রয়েছেন, এক একটা মানুষের এক এক রকম স্টাইল। তো এইরকমই কিছু মানুষের কথা বলবো যে মানুষগুলি আমাদের এলাকায় রয়েছেন। বিধিসম্মত সতর্কীকরণ, যদি কোনো কারণে আমার এলাকার মানুষগুলোর, যাদের কথা আমি বলতে চলেছি, এই এলাকার কোনো মানুষের সঙ্গে যদি মিলে যায়, সেটা একেবারে নিতান্তই অনিচ্ছাকৃত, ক্ষমা করবেন। আমাদের পাড়ায় একজন নেতা রয়েছেন, জানি এখানেও অনেক নেতা রয়েছেন। সত্যি কথা বলতে কি, নেতা না থাকলে দেশ চালাবে কারা? দেশ চালাতে গেলে তো নেতা মশাই লাগবেই। তো আমাদের পাড়ার যিনি নেতা, তিনি একটু অন্যরকমের। কী রকমের? তিনি খুব সুন্দর ভাষণ দিতে পারেন ঠিকই, কিন্তু বানিয়ে ভাষণ দিতে পারেন না। একজন লেখক রেখে দিয়েছেন তিনি, সেই লেখক যেটা লিখে দেন সেই লেখাটা দেখে দেখেই উনি ভালো ভাষণ দিতে পারেন, মানে পড়ে শোনাতে পারেন, বানিয়ে বলতে পারেন না। তো একদিন হয়েছে কি, ওই ভদ্রলোককে যিনি ভাষণ লিখে দেন, খাতা দেওয়ার সময় ভুল করে ভাষণের পরিবর্তে একটা গান লেখা ছিল, সেই গানের লেখাটা দিয়ে দিয়েছে, বুঝলেন? এরপর নেতামশাই যা লেখা থাকবে সেটাই ভাষণের আকারে বলবেন। তো উনি ভুল করে গান লেখা দিয়ে দিয়েছেন। গান আবার কি গান? প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। তো এই গানের কথাগুলোকে ওই নেতামশাই ভাষণের আকারে কীরকমভাবে বলছে দেখুন। উনি প্রথমেই শুরু করে দিয়েছেন, বন্ধুগণ উড়ি উড়ি বাবা কি দারুণ, বন্ধুগণ প্রেম দেখেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি বন্ধুগণ তোমায় আমি চাই, বন্ধুগণ কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে বন্ধুগণ। এটা কিন্তু বিরোধী পার্টির চাল। কি সুন্দর হাসি তোমার জায়গো মরে যায়, বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই, ভালো লাগলে একটু হাততালি চাই। আচ্ছা এইটা তো ভালো ছিল, এরপর একটু ডেঞ্জারাস হবে? হ্যাঁ ডেঞ্জারাস শুনলেই বলছে হ্যাঁ হবে। আসলে আমাদের পাড়ায় আরও একজন ছেলে আছে, তার নাম হচ্ছে মিটিং খ্যাপা। কেন মিটিং খ্যাপা? কারণ ও ছোটোবেলা থেকে মিটিং মিছিলে যেত, আর ওর খালি একটাই কাজ ছিল, ভেঙে দাও গুড়িয়ে দাও, মানে মাল বিরাট স্লোগান দিতে পারে, বুঝতে পেরেছেন? এরপর ছোটোবেলা থেকে স্লোগান দিচ্ছে, এখন সে অনেক বড় হয়ে গেছে, দুটো বাচ্চা হয়েছে, বিয়ে হয়ে গেছে, মাপ করবেন, আগে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে। তো যাও, ওটা আসল সমস্যা নয়, আসল সমস্যা হলো ওই মিটিং মিছিলে ভেঙে দাও গুঁড়িয়ে দাও করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে, ও আর এমনি কথা বলতে পারে না। মানে বাজারে যদি সে আলু কিনতে যায়, আলুর দাম কীভাবে জিজ্ঞেস করে জানেন?
এই আলুওয়ালা তোমার আলুর কত করে কিলো বলতে হবে বলতে হবে। হ্যাঁ, এইভাবে আলু দাম জিজ্ঞেস করে। বাড়িতে এসে স্ত্রীর কাছে খাবার চাইলে সেখানেও স্লোগান, কিভাবে খাবার চাই জানেন? মনে করুন ভাত চাইবে, ভালো মতো দাঁড়াবে, হাতকে মুঠো বাঁধবে, তারপর বউয়ের দিকে তাকিয়ে হুমকি দিয়ে বলবে, কই গগিন্নি ভাত দাও ভাত দাও। এইটা শুনে হাসছেন? আপনারা তো বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এই মিটিং খেবড়া ওর বউয়ের কাছে অন্য জিনিসগুলো কিভাবে চায়? না, জল মুড়ি তরকারি এসব আর কি, অন্য কিছু না। একটু হাততালি হবে যদি ভালো লাগে। এরপরে যেটা শুনবো এটা কিন্তু আরেকটুকু ডেঞ্জারাস। কি ডেঞ্জারাস হবে? আমাদের পাড়ায় একজন বিখ্যাত গানের শিল্পী রয়েছেন, তিনি পৃথিবীতে মানে যত গান আছে সব একাই গাইবেন এইরকম স্থির করে নিয়েছেন, কিন্তু কেউ ওনাকে গান গাইতে দিচ্ছিলেন না বলে ভদ্রলোক একটা নতুন সিস্টেম চালু করেছেন। তো উনি সারা পৃথিবীর সমস্ত গান গাইবেন, শুধু একটা কাজ উনি করতে পারবেন না, সেটা হচ্ছে একজনের মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, জয়দেব স্যারের কাছে আছে, যার বাইকের চাবি হারিয়ে গেছে মাস্টারমশাই জয়দেব বাবুর কাছে চাবিটি রয়েছে, আপনারা নিয়ে যাবেন। তবু তো ভালো চাবি হারিয়ে গেছে, আমাদের ওদিকে আবার বাচ্চা হারিয়ে যায়, বুঝতে পেরেছেন? কিছু কিছু বাবা মা তো মেলা যখন আসেন প্ল্যান করে আসেন যে মাল যাবো মেলায় ছেড়ে দেবো, কমিটির লোকেরা সামলাবে, মেলা টেলা ঘুরে শেষকালে কমিটির টেন্ট থেকে ছেলেকে নিয়ে বাড়ি, মাঝখান থেকে কমিটির লোকরা যখন ছেলে কান্নাকাটি করছে তখন তারাই জিলিপি টিলিপি সব নানা রকম এটা ওটা খাইয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এদিকে বাবা মা খুব ঘুরছে, মাল জানে যে মেলার কাউন্টারে তো ছেলে আমার জমা আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো পৃথিবীর সব গান এক ভদ্রলোক গাইবে বলে ঠিক করলেন, কিন্তু কেউ তার গান শুনছে না, কিন্তু স্ত্রী কোটি কোটি টাকার মালিক, এই জন্য নতুন নিয়ম করেছেন, বলেছেন যে আমাকে যদি কেউ গান করতে নিয়ে যায় আমি সেই কমিটিকে 2 লক্ষ টাকা দেব। তো এই জন্য তার প্রত্যেক দিন বুকিং, বুঝতে পেরেছেন? কমিটির লোক বলছে কোনো ব্যাপার নেই, আসুক, 1 ঘন্টা গান করবেন, করুক, কোনো রকম করে শুনে নিলেই 2 লক্ষ টাকা আমরা পেয়ে যাব। তো ওই জন্য ওনার প্রত্যেক দিন অনুষ্ঠান। তাহলে সমস্যা বা মজা কোথায়? মজা না থাকলে তো বলে লাভ নেই, মজা আছে। মজা হলো ভদ্রলোকের সব গান করতে গিয়ে একটা গানও মুখস্থ নেই, খাতা দেখে দেখে গান করে, সেটাও পর্যন্ত ঠিক ছিল। সবচেয়ে ডেঞ্জারাস কি জানেন? খাতা দেখে দেখে গান করেন ভালো কথা, কিন্তু যদি কোনো কারণে গানের কোনো লেখা কোনো অক্ষর বোঝা না যায় তো উনি থামেন না, সেই জায়গায় ড্যাশ বলে চালিয়ে দেন। মানে গান গাইছেন, যদি কোনো লেখা বোঝা না যায় সেখানে উনি কি করেন? ড্যাশ বলে চালিয়ে দেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 2-1 জায়গায় ড্যাশ বললে কি হবে? হবে না কিছুই, অরিজিনাল শব্দ যেখানে বোঝা যাবে না সেই জায়গায় যদি ড্যাশ বলেন কিছুই হবে না, শুধু আপনার ভাবনাটা কত উন্নত মানের সেটার উপর ডিপেন্ড করছে। যদি ড্যাশের জায়গায় আপনি অরিজিনাল শব্দ বসিয়ে শুনতে ভালোবাসেন তাহলে কোনো সমস্যাই নেই, আর ড্যাশের জায়গায় যদি অন্য কোনো শব্দ আপনার মাথার মধ্যে ঘোরাফেরা করে তাহলে বুঝতে হবে আপনাকে ইমিডিয়েট একটু ডাক্তারের সঙ্গে চিকিৎসা করিয়ে সারানোর ব্যাপার রয়েছে। একটা স্যাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে যে ড্যাশ কীরকম হয়। একটা গান আপনারা শুনেছেন কি? গোরা তুই ফার্স্ট পারে হামকে দেখে চোখটা আমারে দিলি রে, শুনেছেন? হ্যাঁ, কেউ কেউ শুনেছেন, ভালো গান তো, না শুনে উপায় আছে? তো এই গানে যদি কোনো কারণে চোখ লেখাটা বোঝা না যায় সেখানে ড্যাশ বলতে হবে, তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? গোরা তুই ফার্স্ট পারে হামকে দেখে, হ্যাঁ পবিত্র ছেলে বলে দিয়েছে, বলছে ড্যাশটা মেরে দিলি, ড্যাশটা মানে চোখটা। এরপরে এখানে যদি অন্য কোনো শব্দ কেউ নিয়ে গবেষণা করেন বুঝতে হবে তার মানসিকতা ভালো। তো উনি গান গাইতে গেছেন, কমিটির পক্ষ থেকে 1 কাপ চা দেওয়া হয়েছে, তো উনি চাটা খেয়েই আর কি গান শুরু করবেন এরকম একটা ব্যাপার। তো চাটা 1 চুমুক নিয়েছেন, সঙ্গে সঙ্গে একটু বাজে গন্ধ ঠেকেছে, তাই একজন ভলেন্টিয়ারকে ডাকলেন, ও দাদা কি চা দিলেন? কেন দাদা, ভালো চা, এই মাত্র মেলার দোকান থেকে নিয়ে আসলাম। বলে না না, কেমন একটা বাজে গন্ধ। কমিটির লোক দেখলো কি 2 লক্ষ টাকা পাবো, ভালো চা খাওয়াতে হবে ভদ্রলোককে। বলে দাদা, যে দোকান থেকে চাটা নিয়ে আসলাম রিপোর্ট নিয়ে দেখি কেন এরকম বাজে গন্ধ। তো এই বলে ভলেন্টিয়ার চলে গেলেন, রিপোর্ট নিয়ে চলে এসছেন। বলে দাদা, রিপোর্ট পেয়ে গেছি, বাজে গন্ধ হওয়ার কারণ আছে। বলছি কি কারণ? বলছে অন্য কিছু না, তাড়াতাড়ি করে চায়ের দোকান খুলেছে, বাড়ি থেকে চা ছাকড়াটা আনতে ভুলে গেছে,
তোর দোকানেও দাদুর একটা ছিঁড়া আন্ডার প্যান্ট ছিল, ওটা দিয়ে ছেঁকে দিয়েছে খান। এবার ভাবুন, দাদুর আন্ডার প্যান্ট ছাঁকা চা কে খাবে? চা হাত ফসকে পড়ে গেছে, পড়েছে কোথায়? একেবারে গানের খাতার ওপরে। গানের খাতার ওপরে চা পড়ে যাওয়ার ফলে গানের বেশ কিছু লাইন বোঝা যাচ্ছে না। তখন উনি বলছেন, না দাদা, আমি আর গান গাইবো না, আমাকে ড্যাশ ড্যাশ বলে গাইতে হবে, চা পড়ে গেছে, দেখতে পাচ্ছি না। কমিটির লোক দেখলো, যদি গান না করেন ভদ্রলোক তাহলে 2 লক্ষ টাকা আমরা পাবো না। তো উনি যাতে গান করেন এই জন্য কমিটির লোকরা রিকোয়েস্ট করলেন, দাদা গান করুন, কিশোর কুমারের গান দিয়ে গান শুরু করুন, ও যে জায়গাগুলো আপনি বুঝতে পারছেন না সেখানে ড্যাশ বলবেন, তো ও ড্যাশ ফ্যাশ সব আমরা ভর্তি করে নেবো। তো শিল্পী যে জায়গাগুলো চা পড়ে যাওয়ার দরুন বোঝা যাচ্ছে না সেখানে ড্যাশ দিয়ে গানগুলোকে গাইছেন, কিশোরদার গান দিয়ে গান শুরু করছেন। আপনারা বুদ্ধিমান দর্শক শ্রোতা বন্ধু, গান ভালোবাসেন আপনারা, গান বোঝেন আপনারা, অনুগ্রহ করে ড্যাশের জায়গায় আপনারা অরিজিনাল শব্দগুলোকে বসিয়ে ভাবতে শুরু করবেন। আর যদি কোনো জায়গায় আমি আটকে যাই, একটু প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন। প্রথম গান কিশোরদার গান, মনো ড্যাশ খুলে দে না, বাতাস লাগুক ড্যাশে, শীতল শীতল পরের কথা, আসুক বন্ধু ড্যাশে, আসুক বন্ধু ড্যাশে, মনো ড্যাশ খুলে দে না। তো ওখানে একজন ভদ্রলোক ছিলেন, যিনি মানে একটু কথা বলতে সমস্যা, একটু নাকে নাকে কথা বলেন, উনি চলে এসছেন, না নমস্কার, ওই যে হ্যাঁ নমস্কার, কী ব্যাপার? আমার না মানে গান ভালো লাগে, মানে এ মালের আবার দুঃখের গান ভালো লাগে, বুঝতে পারছি। কেন দাদা, দুঃখের গান কেন ভালো লাগে? নৌকার গান শুনলে আমার খুব আনন্দ হয়, এ মালের আবার দুঃখের গান শুনলে আনন্দ হয়। তো শিল্পী ওনার জন্য দুঃখের গান গাইছেন, কিন্তু দেশের চোটে দুঃখের গানেরও যে কি করুণ পরিণতি হতে পারে এটা শুনে দেখুন। এই সেই দেশ চূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত, পরের লাইন কি হবে দাদা? ড্যাশে ড্যাশ না, ডাইরেক্ট স্বর্গে যাবেন, মনে কোনো পাপ নেই। ড্যাশে ড্যাশ কথা আছে তো হারিয়ে, আজ এখানে আমার ড্যাশের সমাধি, ব্যথা জানাবার ড্যাশ নেই, ভালো ড্যাশ নেই। তো ওই ভদ্রলোক বিরাট খুশি হয়ে গেছে, বুঝলেন, ও না না ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, এত ভালো করেছেন, আর হবে। তো উনি আরো একটা দুঃখের গান শুনতে চেয়েছেন, শিল্পী আবারও একটা দুঃখের গান গাইছেন। কেন আর সরে আছো দূরে, কাছে এসে, হাত দুটো তো হতে পারে ডাইরেক্ট ড্যাশে চলে যাচ্ছে, দুটো ধরো শপথের মন কাড়া সুরে, আমায় তোমারই ড্যাশ করো, ও সুখে দুঃখে আমি তোমাকেই ড্যাশে ডাকবো। এ দাদা এ কি করছেন? বাচ্চা ছেলেদের গান করুন, বাচ্চা ছেলেদের। তো উনি একেবারে বাচ্চা ছেলে, মানে 6 মাসের বাচ্চার গান ধরে ফেলেছেন। আরে ড্যাশের জলে ভাসিয়ে দিলাম আমার বিছানা, দূর মশাই, এ তো একেবারে ডাইপার মার্কা, এত বাচ্চা চলবে না। আপনি এক কাজ করুন, একটু পুরনো দিনের গান করুন তো, পুরনো দিনের। তো শিল্পী পুরনো দিনের গান গাইছেন, এই ড্যাশ তোমার আমার, এই তোমার আমার, শুধু দুজনে, দাদা পুরনো গানে মনে হচ্ছে রিস্ক কম, আর একটা করুন তো, আর একটা করুন তো, চা দেখতে গিয়ে তোমার ড্যাশ দেখে ফেলেছি, গান গাইছেন না উঁকি ঝুঁকি মারছেন, সেই রকম না, কত ভালো ভালো গান আছে, একটা মোহাম্মদ রফি সাহেবের গান করুন। তো শিল্পী রফিজির গান গাইছে, না 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 পাখিটার ড্যাশে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও ওর ড্যাশ যে ফুল ফোটার প্রেরণা, না না না। দাদা একটা আর ডি বর্মন গাইতে পারবেন? বলো কি আছে গো
তোমার দেশেতে। দাদা গান গাইছেন না, প্রশ্ন এরকম না, একটু মিলিয়ে মিশিয়ে করুন না, একটু কুমার শানু, উদিত নারায়ণ, বাবুল সুপ্রিয় একটু মিলিয়ে মিশিয়ে করুন। তো শিল্পী মিলিয়ে মিশিয়ে গেছে। কথা দিলাম আমি দেশে ছুঁয়ে চিরদিন থাকব দেশেরই হয়ে, আজ থেকে এই দেশ আর কোনোদিন অন্য দেশে দেশ রাখবে না কোনোদিন কাউকে, এই দেশ তোমাকে ছাড়া ভালোবাসবে না। সেই ভদ্রলোক উঠে গেছে, মামা উমায়ুন হানু না, ওই উমায়ুন হানু তো কুমার শানু বাকি আছে। আজকে রাতে এসো দুজনেই দুজনার, আজকে রাতে এসো শপথ করি দুজনেই দুজনার হাতটা ধরি, আজ থেকে এই দেশ আর কোনোদিন অন্য দেশে দেশ রাখবে না কোনোদিন কাউকে, এই দেশ তোমাকে ছাড়া ভালোবাসবে না। তো উনি বলছেন আমার লাস্ট গান গাইবো, বাপ্পিদার গান গাইবো। তো উনি উনার লাস্ট গান গাইছেন, বাপ্পি লাহিড়ীর গান গাইছেন। আমার ইচ্ছে করছে কি হবে পরের লাইন, বাবারে এর বিরাট অ্যাডভান্স। আমার ইচ্ছে করছে ড্যাশি করতে, ড্যাশি করবই করব আ ঠাকুরমা, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলব, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলব। আমার ইচ্ছে করছে ড্যাশি করতে, ড্যাশি করব করব, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলব, তোমার ড্যাশটা কি সুন্দর আমি বলবই বলব। তো উনি চলে যাচ্ছিলেন, কিন্তু কমিটির পক্ষ থেকে বললো, দাদা আমাদের এখানে অনুপমের খুব বড় বড় ভক্ত রয়েছেন, অনুপমের গান অনেকে খুব ভালোবাসেন, তো লাস্ট গান একটা অনুপমের গান দিয়ে শেষ করুন। তো উনি একেবারে উনার লাস্ট গান গাইছেন, অনুপমের গান গাইছেন। বাড়িয়ে দাও তোমার ড্যাশ, আমি আবার তোমার ড্যাশ, একটু জোরে হাততালি চা। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ সকলকে। আচ্ছা একটা জিনিস আমার একটু জানার ইচ্ছে রয়েছে, আজকে যাদের উদ্যোগে অনুষ্ঠান স্কুলের মাস্টারমশাইরা তো রয়েছেনই, আমি চাইবো যে মাস্টারমশাইরা ছাড়া আরও যারা সহযোগী রয়েছেন তাদের জোনা চার পাঁচে কি একটু মঞ্চে পাওয়া যাবে, যারা এই মুহূর্তে ফাঁকা রয়েছেন আর কি, অসুবিধা নেই কারণ এত বড় অনুষ্ঠান, 100 বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান, এই ধরনের আয়োজনে অনেক মানুষের সহযোগিতা নিতে হয়। তা আমরা জানি অনেক সদস্য রয়েছেন এই কমিটির সঙ্গে যুক্ত মানুষ, সে ঠিক আছে। তো আমি চাইবো যে যারা শিক্ষক ছাড়াও যদি দু চারজনকে একটু পাওয়া যায়, যদি পাওয়া যায়। আচ্ছা বিক্রম কোথায় গেল, বিক্রম? হ্যাঁ না ভাই, 90% আজকে। আচ্ছা কনকবাবু কোথায় গেল, কনকবাবু এবং সুখময় বাবু? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এই আনন্দ ঘন মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন স্কুলের সঙ্গে যারা দীর্ঘদিন ধরে মানুষ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, সকলকে সকলকে
শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা মঞ্চে পেয়েছি। এবং এই স্কুলের এই অনুষ্ঠান তথা নানান সময় স্কুলের পাশে এসে দাঁড়ান এরকমও বেশ কিছু মানুষকে আমরা মঞ্চের মধ্যে পেয়েছি। আমরা এটাও জানি বা আমার দৃঢ় বিশ্বাস এখনও এমন অনেক মানুষ রয়ে গেলেন যাদেরকে মঞ্চে ডাকতে পারলে খুব ভালো হতো বা যাদের মঞ্চে আসার পূর্ণ যোগ্যতা রয়েছে কিন্তু অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো তাদেরকে আমরা মঞ্চে ডাকতে পারলাম না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাদেরকে হাতের কাছে আমরা পেয়েছি তাদেরকে ডেকেছি, একটা ছবি তোলা হবে, এটা আপনারা আগামীকাল দুঃখবাজার পত্রিকায় পাবেন। না আমি একটু কিছু করব কিন্তু আমি চাইব যে আমি মঞ্চে কয়েকজনকে থাকতে অনুরোধ করব, বাকিরা আপাতত বিদায় নেবেন, কয়েকজনকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করব। একটু থাকুন, যখন আপনারা প্রথম দিকে যারা ছিলেন জানেন যে ওনাদের শিক্ষা অন্যরকম, বা আপনারা একটু আগেও দেখলেন ওনারা মানুষকে সংবর্ধনা দেন, ওনারা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে সম্মানটা করেন, সেরকমই যে যেরকম শিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তিনিও মানুষকে সেরকমই সংবর্ধনা সম্মান জ্ঞাপন করে থাকেন। আমিও পড়াশোনা করেছি তবে এত ভালো স্কুলে পড়ার সুযোগ আমার হয়নি, আমি নাইট স্কুলে পড়া মাল, বুঝতে পেরেছেন? তোমরা কেউ পড়েছো নাকি নাইট স্কুলে? কেউ পড়েন? দরকার নেই। আচ্ছা সুশান্তবাবু একটু মঞ্চে আসবেন। তা আমি আবার বিরাট মানে ব্যাপার, আমি নাইট স্কুলে পড়তাম, আমার মানে একটা রেকর্ড আছে, আমি হেডমাস্টারের পকেট থেকে বিড়ি চুরি করে 22 বার খেয়েছি, বুঝতে পেরেছি? এত ভালো ছাত্র ছিলাম আমি। আর সব কোথায় গেল? একটু আমি সংবর্ধনা দেবো এরপরে। কয়েকজনকে থাকতে বললাম যে ভাই তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের বিরাট রেকর্ড আছে। এই সব ছেলে এখন যা ছবি তুলছে বুঝলেন, মানে বিয়ে ঘরে বিয়ে হচ্ছে, বর মুখ দেখার আগে এই মাল বলছে তুলো মুখ তুলো আগে ছবি তুলবো, এরা এমন চালাচ্ছে বুঝতে পেরেছে? যেদিন তোমার বাসর ঘরে ছবি হিট হয়ে যাবে মার্কেটে তখন তুমি বুঝতে পারবে যে মানুষের কি ক্ষতি করেছো তুমি। লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে, একটু লাইন দিয়ে পেয়ে গেছি, একটু লাইন দিয়ে দাঁড়াবেন। এরপরে যে বিষয়টা হবে একটু অন্যরকমের হবে, এইখানে গরম গরম বানাবো আর গরম গরম ছাড়বো, বুঝতে পেরেছেন? এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো হলো সেইগুলো কম বেশি আমার রপ্ত করা, এখন যেটা হবে আমি কিন্তু জানি না কী হবে, যা পরিস্থিতি হবে সেই মতো লড়াই শুরু হবে আর কি। এখন ব্যাপার হচ্ছে এই মানুষগুলি এসছেন, যারা যারা আমার অনুষ্ঠান থেকে আনন্দ পেয়েছেন একটু হাততালি দিয়ে ওনাদেরকে জানান প্লিজ, একটু জোরে হাততালি দিয়ে জানাবেন। গল্প করো না, তোমাদের গল্প করার মতো অবস্থা থাকবে না, দেখো না কি হবে এখন। ওদের দুজনকে একটু বিচ্ছেদ করে দাও, দুজনকে দুধারে করে দাও, তোমাদের দুজনে বিরাট নেটওয়ার্ক সব সময় সব চালিয়ে যাচ্ছে এরা ফুসফুস। হ্যাঁ এখন দাঁড়া ভাই, কোনো তোমরা আজকে লাইভ তৈরি হয়ে যাবে, দেখো না। দেখুন এই মানুষগুলো যে আনন্দ পেয়েছে সেই মতো ওনারা হাততালি দিয়েছেন। এখন আপনারা আমাকে যদি দু একটা প্রশ্ন করার অনুমতি দেন এই আনন্দটা মানুষের ডবল হয়ে যাবে। ভাই আর বাজিও না, এমনিতে বেশি বাজিও লাভ নেই, বেশি পয়সা দেবে না, যা কন্ডিশন তাই। এখন ব্যাপার হচ্ছে যে আনন্দ ওনারা পেয়েছেন ওর ডবল আনন্দ আমি দিতে পারি শুধুমাত্র আপনারা যদি আমাকে কয়েকটা প্রশ্ন করার অনুমতি দেন। তারপরে কি অনুমতি দেবেন আমাকে প্রশ্ন করার? করুন করুন। বাহ, মাস্টারমশাই যখন বলেছে করুন, বলুন। ওনারা প্রশ্ন করার কম বেশি অনুমতি সবাই দিয়েছেন। এখন বিষয় হচ্ছে আপনারা অনুমান করতে পারছেন যে প্রশ্ন কীরকম ধরনের হতে পারে। হ্যাঁ ড্যাশ দিয়ে না না না
চিন্তা নেই, আমি আপনাদের যেরকম আপনারা পারমিশন দেবেন সেরকম প্রশ্ন হবে। কারণ আমি চাই না যে প্রথমে এই নাইট স্কুলে প্রশ্ন আরম্ভ করে দিই। তবে আপনাদের জন্য একটা অফার আছে, আমি নাইট স্কুলে পড়াশোনা করার লোক, আমার মানে সেরকম ভালো জ্ঞান বুদ্ধি নেই, ভুলভাল প্রশ্ন আমি করতেই পারি, কিন্তু আপনারা উত্তর দিতে বাধ্য নন। আপনাদের যদি ভালো লাগে তাহলে মাইকে উত্তর দেবেন, আর যদি মনে হয় যে না এই প্রশ্ন ভালো নয় চোখ মেরে দেবেন। চোখ মারতে পারেন তো? না স্যার। এ পারেন? আচ্ছা, আপনি পারেন? একটু 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 পারেন। লালু লালু ফাটিয়ে দেয় ডান দিকে বাঁ দিকে একসঙ্গে টুইন ওয়ার দেখে মাল। কারণ কারণটা বলছি কি, এরা যদি চোখ না মারতে পারে ছবি তুলবে না, তুমি ছবি উঠবে কি করে? প্রত্যেকটা ছবির পিছনে একবার করে চোখ মারা আছে। এবারে সেটা মন থেকে হোক আর কাজের জন্য হোক আলাদা ব্যাপার, বুঝতে পেরেছি। আর কিছু বলছেন? কাজের জন্য চোখ মেরেছে ও, কাজের জন্য অকাজেও মারে আপনি জানেন না। ও ছেলে ডেঞ্জারাস ছেলে, আপনি জানেন না ও ছেলে যে কি কোয়ালিটির ছেলে, পরে আমি আলোচনা করছি, ওটা শুনলে আপনি তখন ভয় পেয়ে যাবেন। তো যাই হোক, আমি প্রশ্নটা নাইট স্কুলের করব না বাংলা মিডিয়ামে না ইংলিশ মিডিয়ামে সেটা আপনারা ঠিক করে দেবেন। আমি এক দুই তিন বলবো, যদি হালকা করে হাততালি দেন তাহলে বাংলা মাধ্যমের মতো হালকা হালকা দেবো, বুঝতে পেরেছেন? আর যদি মাঝারি হাততালি হয় তাহলে ইংলিশ মিডিয়াম মার্কা হবে, একটু জোরালো, বুঝতে পেরেছেন? আর যদি সেই তিন নম্বর হাততালিটা দিয়ে দেন তাহলে কিন্তু আজকে নাইট স্কুল চালু শুরু আরম্ভ, ভয় নেই চোখ মেরে দেবেন। তুমি পারো না তো চোখ মারতে? না পসিবল হয়নি কোনো দিন, কারণ এইরকম নয় আমি, চোখ মারার মতো এইরকম নয়, ওই ছেলেটা খারাপ। তাহলে চোখের পাতা সবসময় পড়ে কিন্তু চোখটা কীভাবে মারতে হয় জানি না। আচ্ছা আচ্ছা, গুল মারতে ভালোই শিখেছ। তো যাই হোক, একসঙ্গে দুটো চোখ টিপে দিও, ওটা পারবে তো? তা আপনারা দেখুন, এখন আপনারা ঠিক করবেন যে আমি নাইট স্কুল চালাবো না কি করব। এক দুই তিন বলার পর আপনাদের হাতের তালি ঠিক করে দেবে। রেডি? সবাই রেডি তো? এক দুই তিন। মাস্টারমশাই হাততালি কি বুঝছেন? বুঝতে পারলাম না মাস্টারমশাই। বুঝতে একটু 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 প্লিজ একটু সামনে আসুন না, মানুষকে বিপদে ফেলার আগে জানিয়ে দেওয়া ভালো, বুঝতে পেরেছেন? আর একবার কষ্ট করে এক দুই তিন। বুঝতে পারলাম না। এরপরে মাস্টারমশাই হিসাবে মানতে ছেলের অস্বীকার করে দেবে, বুঝতে পেরেছেন? হাততালিটা যেটা পড়েছে মোটামুটি কিরকম বুঝলেন? বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না তো চিন্তা নেই, আমি এরপরে ওই রকমই প্রশ্ন করবো যাতে আপনি বুঝতে না পারেন। ভাই সত্যি কথা বলবে, কেমন হাততালি হয়েছে? ভালো হয়েছে। ভালো মানে তিন নম্বর মালটা হয়েছে? এত হাসির কি আছে, হাততালি তো ওরা দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, উনি বলে দিলেন ঠিক আছে। যদি কারো জলের দরকার হয় বলবেন, গলা শুকিয়ে যেতে পারে, বিরাট ভুল ভাল প্রশ্ন হবে, চিন্তা নেই। তবে আর চিন্তা করবেন না। আচ্ছা, এখানে মাস্টারমশাই কারা কারা আছেন? আপনি আছেন, আর কেউ আছেন? আচ্ছা, কি ফের করেছেন বলুন দেখি। এরা তো ভাবছে এইরকম কেস হবে, জানলে কে মঞ্চে থাকতো, সে ভেসে গেছে। কোনো চিন্তা নেই, আমার একটা নৈতিক দায়িত্ব আছে, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সেফ সাইড খেলার চেষ্টা করব, কিন্তু তোমাদের উপায় নেই। আর লালু তোমার তো বারোটা বাজিয়ে দেবো, তুমি খালি চোখ মারছো না, তোমার ব্যবস্থা হবে। চলুন একটা গান গাইবো, গানের মাঝে এনাদেরকে নিয়ে একটু ভুলভাল প্রশ্ন হবে। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু তিনজন পর এই স্কুলেরই মাস্টারমশাই রয়েছেন, তাদের ছাত্রছাত্রীরা মঞ্চের সামনে উপবিষ্ট রয়েছেন, কাজে আমাকে সেই দিকটা ভেবে ভাবার রেখে আমি একটু মাস্টারমশাইদের নামগুলো একটু জানতে পারবো। স্যার আপনার নাম? নাম সুশান্ত দাস। সুশান্ত বাবু অনেক ধন্যবাদ। আপনার নাম? কনক কুমার ঘোড়াই। বুঝতে পারলাম না। কনক কুমার ঘোড়াই। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কনকবাবু অনেক ধন্যবাদ। আপনার নামটা? জয়দেব সুকাই। জয়দেব সুকাই, একটু ওনাদের জন্য একটু জোরে হাতের তালি। স্যার কিছু মনে করবেন না, আমরা বিরাট ফাজলামি করবো তো, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, আমি পরিচয়টা আপনাদের সাথে একটু করে নিলাম, যদি আপনারা ইচ্ছা করেন আপনারা আসতেও পারেন, কোনো অসুবিধা নেই তো। বন্দে মাতারাম, ব্যবসা চালু শুরু আরম্ভ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গানটা আছে না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, একটু কাউন্ট করে দিও, ব্যবসা ধরতে সুবিধা হবে। ঢোলের
শ্রীকান্ত ওই ডি মাইনর বাজাও না ডায়াগনস্টিকটা বাজাও এডে হালকা বাজাও এ দাঁড়া 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 ওইটা তুলু ঢোলটা দেখে নাও ঢোলটা দেখো ঢোলটা দেখো এতক্ষণ সাউন্ডটা হয়েছে ড্রামের ড্রামের সাউন্ডটা এতক্ষণে সেট হলো এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি এখন তো জায়গাটা ভর্তি আছে কিন্তু একটু পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে জায়গাটা খালি হয়ে যাবে তাই কি বলছি এখন তো ভর্তি আছে শেষে হয়ে যাবে খালি কিন্তু এখন যারা আছেন হেতাই জোর সে হাতের তালি তিনজন মাস্টারমশাই তারা চলে গেছে তিনজন মাস্টারমশাই তারা চলে গেছে এখন যে তিনজন আছো একটুখানি কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে উল্টো পাল্টা প্রশ্ন করে ঝরিয়ে দেব ঘাম উল্টো পাল্টা প্রশ্ন করে ঝরিয়ে দেব ঘাম মানে এমন উল্টো পাল্টা প্রশ্ন করবো না ঠান্ডায় মালগুলো সব ঘেমে যাবে বুঝতে পেরেছেন তাই কি বলছি উল্টো পাল্টা প্রশ্ন করে ঝরিয়ে দেব ঘাম আর গানের সুরে ছন্দে তালে বলবো এদের নাম দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই এসো কি নাম ভাই জয়ন্ত 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 হীরক জয়ন্তী জয়ন্ত নাকি না না গুরু দক্ষিণা ওই ওই জয়ন্ত নয় তাহলে তুমি শিষ্য দক্ষিণার মাল এমনি জয়ন্ত কি সাউ জয়ন্ত খাও ফাও ফাও তোমার যা চেয়ার তুমি ফাও মাল এটা হতে পারে নাকি জয়ন্ত কি সাউ দাও জয়ন্ত আমি কি দেবো কি উল্টো পাল্টো বলছো হ্যাঁ একটু ভালো করে বলো জয়ন্ত সাউ বুঝতে পারলেন আপনারা আন্দাজে ধরে নিচ্ছেন সাউ আচ্ছা সাউ বাবু আপনার হয়ে গেছে এই বলো কথা বলো হয়নি সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তাহলে ও না বলতে বললে তুমি না বলে দিলে সব সময় ওর সহযোগিতা নেবে তো ওর সহযোগিতা নিতে তোমার ভালো লাগে বলো তাহলে ফুল দিয়া ঘরে ঢোকার পরেও কি ওর সহযোগিতা নেবে না না ওই সে লটারিতে টাকা পড়েছিল না মালের যে ঘরটা ফুল দিয়ে সাজিয়েছিল আপনারা সবসময় ভুলভাল ভাববেন না এমনি ভাই এমনি যদি কিছু মনে না করে কি কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছো এখন মোটামুটি স্টুডিও দাদে স্টুডিও স্টুডিও মানে তুমি এখন ছেড়ে ছবি চালাচ্ছ মার্কেটে আস্তে আস্তে কেন বলছো জোর করে বলো তোমার কেউ স্ট্রাইক মারে নাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর এখানেতে পালা পড়েছে যার এরপরে এখানেতে পালা পড়েছে যার এরপর এখানেতে পালা পড়েছে যার হাত মুড়ি আছেন উনার সাদা সয়েটার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা কি নাম গৌতম মৈত্র গৌতম মৈত্র দাদা আপনার হয়ে গেছে মোটামুটি কতদিন আগে হলো এই আজকে শেষ তো না না কতদিন আগে হলো আপনার প্রোগ্রামটা আজকে শেষ প্রোগ্রামের কথা বলছি না তো কি কিটা হয়েছে আমি যখন প্রোগ্রামের বলবো তখন তো আপনি বলবেন এমনি বিয়ে টিয়ে হয়েছে হ্যাঁ হয়ে গেছে তো বিয়ে হয়েছে তাহলে টিয়েটা কি টিয়েটা তো কি বলতে পারবো নাকি এইদিকে সব হয়েও গেল আচ্ছা এমনি কটি ছেলে পুলে কটি একটি দাদা মাত্র তিন বছর তো লকডাউন কতদিন বিয়ে হয়েছে আপনার 22 বছর 19 বছরে একটি সন্তান খুব ভালো কথা আমি একটা প্রশ্ন খুঁজে পাচ্ছি না আপনার মতো লোকের বড় অভাব তা নিয়ে তো হিসাব মতো আমাদের তো 80 কোটিও বেরোতো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে
এসো এসো লালু এসো ভাই কি নাম পার্থপ্রতিম সেতুয়া দাঁড়াও নামটা শুনতে পাইনি পার্থপ্রতিম সেতুয়া সেতুয়া তো তোমার সেতু বন্ধন হয়েছে না এ বিয়ে হয়নি মালের মালের দাড়ি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে কারণ তোমার দাড়ি থেকে বোঝা যাচ্ছে তোমার বিয়ে হয়ে গেছে আপনি বলেন তো সেতু বন্ধন হ্যাঁ তো ওইটাই তো মানে হাতের হাতে বন্ধন সে হ্যাঁ সেটা তো হস্তবন্ধন তুমি আর হস্তবন্ধন করলে কোথায় তুমি তো ভালোবেসে মাল ফাটিয়ে নিয়ে চলে এসছো সব খবর তো আছে আমাদের কাছে তুমি তো মাল ডুপ্লিসিটি করে দিয়েছো কোনো ব্যাপার নেই মনের মানুষকে সারা জীবনের জন্য পাওয়াটা খুবই সৌভাগ্যের তুমি পেয়েছো তুমি চারিদিকে এত রাতে রাতে ছবি তুলে বেড়াচ্ছ এখন ঘর তোমার ঘরে যদি কেউ ছবি তুলে দেয় কি হবে সে তো মাল তোমাকে ফ্রেমে বানিয়ে রাখতে হবে অনেক অনেক ধন্যবাদ ভাই খুব মনোযোগ সহকারে কাজ করছে এখানে যারা উপস্থিত রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে অনেক ভালোবাসা ভাই ভালো থেকো দাদা আপনিও ভালো থাকবেন আপনি একটা আমাদের আপনার মতো লোকেদের জন্য আমরা চীনের কাছে পিছিয়ে গেলাম আপনারা অনেকেই যারা কম বেশি খবরের শিরোনাম একটু লক্ষ্য রাখেন দেখবেন এই মুহূর্তে ভারত চীন সীমান্তে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে কিন্তু আপনাদের মতো কিছু মানুষের জন্য আমরা চীনের থেকে একটু পিছিয়ে গেলাম আপনি জানেন কি ব্যাপারে বলুন তো জনসংখ্যায় হ্যাঁ ওরা 142 কোটি আমরা 141 কোটি এইরকম 19 বছর 22 বছরে যদি একটি সন্তান হয় তাহলে আমরা চীনকে হারাতে পারবো কোনোদিন না চিন্তা নেই জনসংখ্যায় নয় আমরা প্রযুক্তিগতভাবে আর্থিকভাবে আমরা চীনের মোকাবিলা করতে চাই চীন কেন প্রত্যেকের সঙ্গেই আমরা পাল্লা দিতে চাই ভারতবর্ষকে আমরা শ্রেষ্ঠ আসনে দেখতে চাই এজন্য অদূর ভবিষ্যতে যে সমস্ত নতুন প্রজন্মরা বেড়ে উঠবে তাদেরকে শিক্ষাদানের একটি বিশ্বস্ত কেন্দ্র হলো এই প্রতিষ্ঠান যার সুদীর্ঘ 100 বছরের পূর্তি উপলক্ষে আজকের এই আনন্দঘন অনুষ্ঠান আপনাদের সকলকে আবারও আগামী কাল শুভ মানে এক্স মাস বড়দিন তারপরেই আসছে 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ তো বড়দিন এবং ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ একরাশ অভিনন্দন জানিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানিয়ে যে ভাইরা সাউন্ড দিয়ে হেল্প করেছেন আলোকসজ্জা সাজিয়েছেন তাদের সকলকে এবং আমার মিউজিশিয়ান বন্ধুরা যারা একেবারে অচেন আমার কাছে কিন্তু আজকে এত সুন্দর তারা সহযোগিতা করেছে মনে হচ্ছে 22 বছরের সম্পর্ক হ্যাঁ 22 বছরের সম্পর্ক এই জন্যে বললাম উনি যেমন 22 বছর বিয়ে করে একটি সন্তানের জন্ম দিয়েছেন আমাদের 22 বছর সম্পর্ক তো একটাই অনুষ্ঠান হলো হ্যাঁ বয়স 22 বছর হয়নি দাঁড়া ছবি তুলে নিচ্ছে লালু এটাই সমস্যা মাল এত বড় ক্যামেরা রয়েছে সেটা নিয়ে তুলবো যে মোবাইলে তুলবো বুঝতে পেরেছেন তো চলুন আবারও সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবেন পরবর্তী ঘোষণার জন্য আপনারা ফলো রাখবেন আচ্ছা আরও একটি ডান্স নিয়ে আনাইকা বেরা আসছেন মঞ্চে ধন্যবাদ সকলকে চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্তন্দে মোর বীণা ওঠে
কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে, কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত পুরে বাসনাম চলু কান্ত, আলোকের রীতে বনান্ত মুখরিত অধীর আনন্দে, মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। তালি বাজে করতালি পল্লব কুঞ্জে, অম্বর প্রাঙ্গন মাঝে ঈশ্বর মন্দির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব কুঞ্জে, কর পদ পরশন আশা প্রেমে প্রেমে অর্পিল ভাষা, কর পদ পরশন আশা প্রেমে প্রেমে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা কোন মন কোন বন গন্ধে মোর বীণা কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে। হ্যালো, এবার মঞ্চে আসছে সুপার সিঙ্গার খ্যাত উৎপল দে, সুপার সিঙ্গার খ্যাত উৎপল দে। হ্যালো হ্যালো চেক, পড়ে যাই দুর্বিপাকে, মন মে জমতে থাকে পড়ে যাই দুর্বিপাকে।
লাগে চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে লেখারা বাকাচা লাগে না ভালো রে ও নেই রোদ নেই রং জানিলে কিছুই করা ও লেখারা বাকাচাঁদ লাগে না ভালো জানিলে কিছুই করা চিন্তাতে তোর কাটছে প্রহর শান্তি নেই যন্ত্রণার মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে নিজেকে মনে হয় বলে দিয়ে সবই ভুল ও জ্বলে যাক পুড়ে যাক আদরে ফোটানো ফুল ও নিজেকে মনে হয় বলে দিয়ে সবই ভুল জ্বলে যাক উড়ে যাক আদরে পোটান ফুল পড়ছে মনে মুখের আদল ভাঙে বুক ভাঙছে ভালো লাগছে আমার ছোট ছোট ভাই বোনেদের স্কুল তো 100 বছর পূর্ণ হলো ভালো লাগছে তো মন মাঝি রে রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সকল গুরুজনেদের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ছোট বোন ভাইদের সবাইকে আমার ভালোবাসা প্রণাম জানাই আজ এসেছি এখানে অনুষ্ঠান করতে খুব ভালো লাগছে একটা স্কুলের অনুষ্ঠান আমি মানে বলে বোঝাতে পারবো না আজকের এখান থেকে যে কত নতুন ভবিষ্যৎ এই স্কুল থেকে তৈরি হবে তো তাদের সবার আগামী দিনের শুভেচ্ছা কামনা করে আমি আমার পরবর্তী গানের গান আপনাদেরকে শোনাই তো চলুন আজকে এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই রিঙ্কু মাইতি দাদা এবং আমাদের গোপাল
ননী গোপাল দাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা না বলে অনুষ্ঠানের পরবর্তী গানে যাই। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, সবার পছন্দ মতো গান গাইব, সবাইকে চেষ্টা করব আনন্দ দেওয়ার। তো চলুন একটা সুফি গান শোনাই, আমি যে ধরনের গান গাইতে ভালোবাসি। অনেক রকম গান রয়েছে, এই সবে মঞ্চ পেয়েছি, এর আগে একটি ছোট্ট বোন অসাধারণ গান আপনাদেরকে শুনিয়েছে। আমিও চেষ্টা করব আমার যারা গুরুজন ভাই বোন দাদারা যারা সবাই চারিদিকে রয়েছেন সবাইকে আজকে আমি তার পছন্দ মতো তাদের পছন্দ মতো একটি করে গান যাতে আমি শোনাতে পারি। তো আমার পছন্দের একটি সুফি গান সকল ভাইদের জন্য। तड़पने लगी तीर ऐसा लगा दर्द ऐसा जगा तीर ऐसा लगा दर्द ऐसा जगा चोट दिल पे वो खाई मजा गया। एक तू ताले ताले हाथ डालिया तो सवाई मिले असाधारण। जब नजर से मिलाई मजा आ गया मेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया मेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलाई बर्ख सी गिर गई कहां मुही कर गई बर्ख सी
से मिलाई मजा आ गया तेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया तेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलाई हाय मजा থ্যাংক ইউ। তো চলুন এবার একটু অন্য স্বাদের গান, আমি কোনোদিন এই গানটি গাইনি, তো এত সুন্দর সাউন্ড এবং এত সুন্দর ব্যান্ড আজকে রিঙ্কু মাইতি প্রেজেন্টস এবং ননি গোপাল দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মঞ্চ দেওয়ার জন্য। এবং আবার আরেকবারও বলছি এই স্কুলের সকল গুরুজন এবং যারা আমার শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ছোটো ভাই বোনেদের অনেক ভালোবাসা জানিয়ে পরবর্তী একটি গান আমি এসেছি কি মেদিনীপুরে, তো তাই তো, তো মেদিনীপুরের মানুষের একটু আওয়াজটা না পেলে গাইবো কি করে, একটু আমাদের এই সংগঠনের জন্য একটু জোরে হাততালিটা হোক না। তো চলুন একটি অসাধারণ একটি গান আমি গাই, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একদম গ্রামের গান, মাটির গান, আমি কোনোদিনও গাইনি তবে চেষ্টা করছি একটু গাওয়ার, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মেদিনীপুরের আয় নাচির বাঁকুড়ার ওই পিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বাকাশি থা পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহা পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহা দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহা একটু তালে তালে গাইবেন তো সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার ছোট বোনেরা ভাইয়েরা ও কালো জলে উজলা তলে ডুবলো সনাতন কালো জলে উজলা তলে ডুবলো সনাতন আজ চারা না কাল চারা না পাইছে দর্শন নদীর ধারে চাষের বধু মিছাই করোয়া নদীর ধারে চাষের বধু মিছাই করোয়া ঝিরি ঝিরি পাকা নদী বইছে চা কালো জলে উজলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন চিংড়ি মাছের ভিতর কড়া ঠাই ঢেলেছি ঘি আর লিজের হাতে ভাগছে রে সি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতর কড়া তাই ঢেলেছি ঘি আর নিজের হাতে ভাগছে রে সি ভাবলে হবে কি চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় চালের চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি শ্যামের বিবেচনা কার যাবে সময় কালো জলে উজলা তলে ডুবলো সনাতন
আচারানা কালচারানা পাইছে দর্শন কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কেমন কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কালো জলে গুছলা তলে ডুবলো সনাতন কালো জলে গুছলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইছে দর্শন নদীর ধারে চাষে বধূ মিছাই করোয়া ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারোবার মেদিনীপুরে রায় নাচিরুন বাঁকুড়া রই পিতা মেদিনীপুরে রায় নাচিরুন বাঁকুড়া রই পিতা আর যতন করে বাদলি মাথা তাও যে বাঁকা সীতা পেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার পেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার কালো জলে গুছলা তলে ডুবলো সনাতন কালো জলে গুছলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো লেগেছে তো চলুন এরকমই একটি অনবদ্য আরেকটি গান একদম নতুন গান আমার খুব পছন্দের একটি গান আপনাদের সবার জন্য তারপরে ফিরব আরেকটি সুফি গান আপনাদের জন্য গলায় চন্দ্রহার পেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার অসংখ্য ধন্যবাদ একটু তালে তালে গাইবেন তো সবাই মিলে একটু হাত তালি দিয়ে আমার ছোট বোনেরা ভাইয়েরা তো চলুন আরেকটি অনবদ্য গান একদম নতুন সিনেমা থেকে আশা করি আপনাদের সবার ভালো লাগে আমার ডান দিকের অডিয়েন্সরা খুব মানে কি বলবো খুব এনার্জেটিক এবং অনেকক্ষণ থেকে ছোট ছোট ভাই বোনেরা বসে আছে আজকের দিন কিন্তু তোমাদেরকে আনন্দ করতে হবে কারণ আজকে 100 বছর পূর্ণ হয়েছে তোমাদের এই স্কুলের যেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে জীবনের পথে অনেকটা এগিয়ে যাবে মানুষের মতো মানুষ হবে বাবা মাকে ভালোবাসবে তারা তোমাদের একদম ঈশ্বরের মতন এবং তোমার গুরুজি হচ্ছে তোমার স্কুলের যারা স্যার এবং ম্যাডাম আছে তাদের তো তাদের হাত ধরে তোমাদের জীবনের অনেকটা দূর চলতে হবে তাদের কথা মতো তাদের উপদেশ নিয়ে তো আজকের স্কুলের আনন্দের দিন আজকে কিন্তু পড়াশোনা নয় আজকে পড়াশোনা নয় তো তো আজকে শুধু আনন্দের দিন তো সেই জন্যই বলছি সবাই মিলে আনন্দ করবে আমার এই গানটা আমার ছোট ছোট ভাই বোনেরা এবং দাদারা যারা রয়েছেন চলুন অবশ্যই দাদা গাইব তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি একটু সবাই মিলে আনন্দ করব তালে তালে সবাই মিলে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা
से सादा काला सादा सादा काला काला रंग जमे से सादा काला ओइसी आमी मन पागला बसंत काले तुमी बंधु काला पाखी आमी जानो की बसंत काले तोमाय बोलते पारिनी বিরিলু ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় বিরিলু ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা তাহলা কালা রং জমে সে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমে সে সাদা কালা ওইসি আমি মন পাগলা বসন্ত কালে একটু আমার সাথে গাইবে তোমরা পড়াশোনা ছাড়া গান বাজনাও তো আছে নাকি আমি একটু আমার সঙ্গে গাও সবাই মিলে জোরে গাইতে হবে কিন্তু আজকে কোনো বাধা নেই খালি গলায় হ্যাঁ তুমি বন্ধু কালা পাখি বসন্ত কালে তোমায় তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি আমাদের প্রিয় সিঙ্গার মঞ্চে স্টার জলসা সুপার সিঙ্গার সিজন থ্রির দাদাভাই মঞ্চে আছেন উৎপল দে দাদাভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক মাননীয় ব্যাচ পরিয়ে দাদাভাইকে অভ্যর্থনা দিচ্ছেন মাননীয় জয়দেব সুকাই মহাশয় আমাদের স্কুলের শিক্ষক সাথে সাথে উত্তরীয় বরণ করে নিচ্ছেন আমাদের গাজন কমিটির সম্পাদক তরুণ মাইতি মহাশয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় শিক্ষক কনক ঘোড়াই মহাশয় সবাইয়ের জন্য একটু হাতের তালি চেয়ে নেব এই দাদা ভাইয়ের জন্য একটু হাতের তালি সবাই মিলে আমরা এমন একজন সিঙ্গারকে রামচন্দ্রপুর জ্ঞানদা মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনে মঞ্চে পেয়েছি আমরা গর্বিত স্কুলের পক্ষ থেকে এবং মেমন্ড দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক সুশান্তবাবু সুশান্তবাবুকে বলবো মেমনটা দিয়ে উর্ধ অভ্যর্থনা জানানোর জন্য এবং আপনাদের সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়ে থাকবে এই দাদা ভাই আমার দৃঢ় বিশ্বাস এই দাদা ভাই আমাদের জন্য থাকবে আরো দেড় ঘন্টা
ঘন্টা 30 মিনিট এখনো দাদা ভাই থাকবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে আনন্দ দিয়ে যাবে বিক্রম দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং সকল শিক্ষক মহাশয় যারা আমাকে সম্বর্ধনা জানালেন ভালোবাসা জানালেন আমি মনে হয় অনেক বড় কিছু পেলাম কারণ মানে স্কুলের যারা প্রধান শিক্ষক তারা আমাকে আশীর্বাদ করে গেলেন ভালোবাসা জানিয়ে দিয়ে গেলেন এবং শ্রদ্ধা জানিয়ে গেলেন তো চলুন ওনাদের প্রতি সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার ছোট ছোট ভাই বোনেদের আগামী ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কামনা করার কামনা করে একটি সুফি গান আমার পছন্দের আরেকটি তো আমি গাইবো এখন অনেকগুলো গান গাইবো আমি সবাইকে কথা দিচ্ছি আজকে যখন আমি এখানে এসে এত আনন্দ পেয়েছি তো সব রকম গানই আপনাদেরকে শোনাবো তো চলুন যেরকম কথা দিয়েছিলাম একটি সুফি গান গাই তারপরে আসছি আরেকটি পুরনো পুরনো দিনের একটি স্কুল লাইফের একটি গান গাইবো আপনাদের সবার জন্য शहनाइयों की सदा कह रही है खुशी की मुबारक घड़ी सजी सुर्ख जोरे में चांद से दुल्हन जमीन पे पलक से परी सुहाना लगता है दूल्हे का सहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते पल भर अब तो हर अपना बेगाना लगता है दूल्हे का सहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता ओ दूल्हे का सहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है भोपाल तक तुम्हारा भोपाल तक तुम्हारा से जोड़ा है रब ने प्रीत का दामन सात पैरों से बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन है नई रस्में नई कस्में नई उलझन ओट है खामोश लेकिन कह रही धड़कन 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 धड़कन
তো চলুন আমার একটি পছন্দের গান আপনাদেরকে শোনালাম, এবার গাইবো আমার সকল স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তাদের জন্য স্কুল লাইফের একটি গান। আমি যখন কলেজে পড়তাম সেই সময়ও আমি কলেজে যখন ফাংশন করতাম তখনও এই গানটাই আমি গাইতাম, বহুবার গেয়েছি, খুব ভালো লাগে। পড়াশোনার জায়গায় কিছু যখন কোনো অনুষ্ঠান হয়, তোমরা এখন আস্তে আস্তে স্কুল থেকে কলেজে যাবে বা স্কুলের এরকম দিনে যেখানে আঁকা গান নাচ সব রকম প্রতিভা তোমরা প্রকাশ করতে পারবে, কেউ কোনোদিনও থেমে থাকবে না, সবসময় এগিয়ে যাবে, বাধা জীবনে আসবেই, কখনো বাধাকে বাধা বলে মনে করবে না, এগিয়ে যাবে, সবাই মনে জোর রাখবে, তোমরাও একদিন অনেক বড় কিছু হতে পারবে, মা বাবার আশীর্বাদ নিয়ে সবসময় চলবে। তো চলো তোমাদের জন্য একটি ফাটাফাটি গান, অনেক পুরনো দিনের, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं नाम करेगा। बैठे हैं मिलके सब यार अपने, सबके दिलों में अरमा ये है, वो जिंदगी में कल क्या बनेगा, हर एक नजर का सपना ये है। कोई इंजीनियर का काम करेगा, बिजनेस में कोई अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। मेरा तो सपना है एक चेहरा देखे जो उसको झूमे बाहर, बालों में खिलती कलियों का मौसम, आंखों में जादू होठों में प्यार। बंदा ये खूबसूरत काम करेगा, दिल की दुनिया में अपना नाम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। पापा कहते
থ্যাংক ইউ। জীবনে অনেক বড় হও তোমরা, অনেক এগিয়ে যাও। তো চলো পরবর্তী গানে যাব, আরো একটি নতুন গান, মানে অনেক পুরনো গান কিন্তু নতুন ভাবে করা হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো তারপরে আপনাদের পছন্দের একটু, আমার ভাই বোনেরা কোথায় আছে, একটু নাচের গান গাইবো তোমাদের জন্য। ঠান্ডা লাগছে লাগছে তো? তো চলো ঠিক আছে, এই গানটার পরে গাইছি। হ্যাঁ, একটা অরিজিৎ সিং দাদার অসাধারণ গান, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অনবদ্য একটি গান অরিজিৎ সিং দাদার কণ্ঠে আজকে ভাইরাল। তো সেই গানটা আপনাদের সবার জন্য। সবাই মিলে জোরে হাততালি হবে আমার স্কুলের সকল গুরুজনদের জন্য যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, প্লিজ সবাই মিলে একবার এদিক থেকেও। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন কিছু ডাকো কিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাদো কন্যা তুমি চোখের জলে কি ভাসাবে সাদের জমি, আয় যাবো না ফিরে আরে ঘরে, ওরা মন মানে না সংসার কারিবা তরে, আয় যাবো না ফিরে আরে ঘরে, ওরা মন মানে না সংসার কারিবা তরে, দেহ কাটি মই বানাবো নৌকার দাড়ি, দুই কাটিয়া হাত বানাবো নৌকা তোমারি, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, হব ময়ূর পঙ্খী তোমারি তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা, তোরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা, দে দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু তাইগা, মি ডোলকারা 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 দারিয়া যা রাজা, ভল্লভ রে নকবাহো ভল্লা রে রামা, ভল্লভ রে নকবাহো ভল্লা রে রামা, আর কাইদো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী, আর কাইদো না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন রজনী, তুমি হাসো যদি আকাশে চাঁদনি হাসে, পথ চেয়ে থাকো তাই ভরসা বুকে আসে, ঘর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হারে যদি, ঘর ধারায় জীবন নদী পাল ছেড়ে ভাঙি হানে যদি, শুধু প্রেমেরই পাল তুলিয়া পারে যাব চলে দুজনে কুজনে হাইসা, পারে যাব চলে দুজনে কুজনে হাইসা, দে দোল 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 পাল তোল চল ভাসে সব কিছু তাইগা, দে দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু তাইগা, ভাইও রে মার দোল রে আল্লাহ রে রামা, ভাইও রে মার দোল রে আল্লাহ রে রামা, ভাইও রে মার দোল রে আল্লাহ রে রামা, ভাইও রে মার দোল রে আল্লাহ রে রামা। থ্যাংক ইউ ভেরি মাচ। একটি অনবদ্য গান আজকে সুপারিট, তো আপনাদের সবার জন্য গাইলাম। তো এবার আমার ছোট ছোট ভাই বোনদের জন্য নাচের গান গাইবো, একটু ডান্স করবে তো সবাই, কথা দিচ্ছ তো? আর দাদার আমার একজন দাদার আমার একটা রিকোয়েস্ট ছিল, এই গানটা এই পরে গাই। আচ্ছা ডান্সের গান আমি ছোট ভাইদের একটু কথা দিয়েছি, সেটা গেয়ে নিয়ে একটা তারপরে গাইছি, চলো। আয়
আমার ছোট ছোট ভাই বোনদের বলছি ভালো লাগছে তো স্কুলে এই ছুটির দিন তো আবার হয়তো পড়াশোনা আজকে তো নয় আবার সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে পরীক্ষা টরীক্ষা চলছে যাই হোক তোমরা মন দিয়ে পড়াশোনা করবে পড়াশোনার মাঝে মাঝে আনন্দও করবে খেলাধুলো করবে গান করবে আবৃত্তি করবে সবাই মন ভালো রাখবে সবসময় এই মানে গান বাজনার মধ্যে বা যে কোনো রকম তোমাদের পছন্দের কাজের মধ্যে তো চলো আজকের আনন্দের দিনটা আরও আনন্দের করে তুলি তোমাদের একটু তোমার জন্য একটু ফাটাফাটি নাচের গান তোমরা সবাই মিলে আনন্দ করবে এবং আমার এই পাশে দাদারা যারা রয়েছেন এই পাশে যারা রয়েছেন দিদি ভাইরা সবাই মিলে আনন্দ করুন যেন ঢাকা চেয়ার কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই আমার এই পাশের মানে ভাইদের যা অবস্থা আর কি তাই তো ভাবুক যা খুশি সবাই তারপরেরটা একটু সবাই মিলে সবাই মিলে এই ফাগুনি পূর্ণিমার রাতে এই পাগুনি পূর্ণিমা রাতে চল পদা হে যা দূর দেশে যা পরে বাসা পানা পরে থাকবো দুজনে একসাথে দাদারা আপনারা একটু পারবেন আমার সঙ্গে গাইতে আমি মাইকটা দাদার হাতে দিচ্ছি ঠিক আছে তো এই পাগুনি পূর্ণিমা রাতে
जाए रात जाए बोए जाए समय म्लान मुखता आजो सेई चोप जाए मन चाए तबु भांगा তবু ভাঙারি ভালোবাসা গুমরে কেঁদে মরে চাঁদ কেন আসে না আমার ঘরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সেই অভিমানিনী আজ তো বলে আসবে কিনা সে ফিরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না থ্যাংক ইউ ভেরি মাচ। এই গানটি আমার রিকোয়েস্টের গান ছিল, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন পরবর্তীতে আরেকটি রিকোয়েস্টের গান, শ্রদ্ধেয় নচিকেতা দাদার গান, অসাধারণ একটি প্রেমের গান, ভালোবাসার গান আমার সকল ভাইদের জন্য। ভালো লাগছে তো? থ্যাংক ইউ সো মাচ। আজকের এই রামচন্দ্রপুরের সকল সদস্য যারা আমাকে এত ভালোবাসা জানিয়েছেন, আবারও যদি কোনোদিনও আসতে পারি আরও ভালো ভালো গান আপনাদেরকে শোনাবো। আর সত্যি কথা বলতে মাটির মানুষ, মেদিনীপুরের মানুষ, আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। চলুন এরপরে আরও দুটি গান আপনাদের সবার জন্য গিয়ে অনুষ্ঠান শেষ করব। তো গাইছি আমার রিকোয়েস্টের আরেকটি গান, একটি গান গেয়েছি এবং আরেকটি গান আপনাদের রিকোয়েস্টেরই। আসন্ন সকল ভাইদের যারা ভালোবেসেছো তাদের জন্য এই গানটা আমার তরফ থেকে, সবাই মিলে।
লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপরে এক রাস কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ন দিন বাজে নবনবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়া হিন্দি গানের গলি সদ্য শেখা গালাগালি এক হয়ে যেত সময়ে সময় তখন উদাস মন বলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে যায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয় তো মনের ভুলে টাকা তো সে অবহেলে দুচো মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সেই প্রথম দিন মনে পড়ে তো অঙ্কের খাতা ভরা থাকতো আকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত পেরির গান মন দিন গনে সেই দিনের আশায় রাত জেগে নাটকে মহড়ায় চঞ্চল মন শুধু সেখানে প্রতীক্ষায় রাত্রির আঙিনায় যদি খোলা জানলায় একবার একবার যদি সে দাঁড়ায় বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগনে প্রাণপণ হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে সবাই মিলে বলুন তো সে প্রথম প্রেম আমার আবার সে প্রথম প্রেম আমার একটু জোরে সে প্রথম প্রেম আমার আবার সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা লাল পিদে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপরে এক রাস কালো কালো ধোয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ন দিন মানে অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার। তো চলুন তো চলুন একদম শেষের দিকে যাবো। আমার অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট এদিকের ভাইয়ের, আমি যতবার এই মেদিনীপুরে এসছি ততবারই ভালোবাসা পেয়েছি এবং এই গানের রিকোয়েস্ট পেয়েছি। আমি সোহাগদার মতো হয়তো গাইতে পারবো না, ওপার বাংলার একজন স্বনামধন্য শিল্পী, তবে চেষ্টা করব ওনার প্রণাম এবং ভালোবাসা বুকে নিয়ে যাতে গানটা ঠিক মতো আপনাদের শোনাতে পারি। তো যারা ইয়াং ভাইরা খুব মানে কি বলবো এনার্জেটিক, ভালোবাসায় এত ব্যথা পেয়েছো তোমরা যে এই গানটা শোনার জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, তো যাই হোক বেশি কষ্ট পেও না, ভালোবাসা অবিরাম থাকবে কিন্তু জীবনে এগিয়েও যেতে হবে, তাই তো? দুঃখ নিয়ে সুখের খোঁজে যেতে হবে। তো তোমাদের সবার জন্য গাইছি ওপার বাংলার একজন স্বনামধন্য শিল্পী সোহাগদার, যার নাম পৃথিবীর চারিদিকে ছড়িয়ে রয়েছে সেরকম একজন মানুষ। আরও শিল্পীরা রয়েছেন ওপার বাংলার, জেমস দা রয়েছেন এবং আয়ুব বাচ্চু দাদা, তো ওনাদের গান অসাধারণ গান, আমাদের মনে থেকে যাওয়ার মতো গান। তো সোহাগদার একটি গান আপনাদের সবার জন্য। চলুন আর দুটো শেষ গান আমার সবার ভাইয়ের জন্য। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতাপা আমার চোখের জলমি I'm not afraid to die.
চাঁদের মতন মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুই ছাড়িতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে বলবো আমি এই কথা কেমনে চাঁদের মতন মুক্তি যখন বাস্ত নয়ন জলে আদর কইরা মুই ছাড়িতাম গালে আইসা পাশে বৈশা জড়াই তো এ ভুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালোকের বাসিনা স্বপ্ন কেন দেখাইয়া ভালোকের বাসিনা আমারে তুমি ভালোকের বাসিনা স্বপ্ন কেন দেখাইয়া ভালোকের বাসিনা আমারে যে তারা এই গানের মধ্যে দিয়ে আমাকে বলতে চাইছে যে তাদের ভালোবাসা ব্যর্থ ছিল তাই তো চারবে হাগার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা নাই আমারে বিনা আইসা দেখবার তুমি চইলা গেছে জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা নাই আমারে বিরা আইসা দেখবা তুমি চইলা গেছে জগৎ ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে Ah!
চলো। এত সুন্দর হ্যাপি সাউন্ডের জন্য জোরে হাততালি হোক। আর আজকে রিঙ্কু মাইতি প্রেজেন্ট এবং ননী গোপাল দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মেদিনীপুরের এত সুন্দর মানুষের সামনে আজকে আমাকে ফেলে দিয়েছে, আর তারা আমার গানে খুব এনজয় করছে। তো চলুন, অনেকক্ষণ থেকে গাইছি, একবারে তো সব গাইতে পারবো না, আবার কালকে অনুষ্ঠান রয়েছে। তো আমার প্রফেশনই তাই, আপনাদের মানে মাঝে একটু একটু করে গান গেয়ে ভালোবাসা কুড়িয়ে নিয়ে যায়, আর কিছু পাওয়ার নেই। তো আর দুটো গান আপনাদের সবার জন্য গেয়ে অনুষ্ঠান শেষ করব। তার মধ্যে আজকে বিশেষভাবে জানাতে চাই, আমাকে কেউ অন্য রিকোয়েস্ট করবেন না, আমি গাইছি, আমি আপনাদের রিকোয়েস্টের গানই আর একটা গাইব। না না, আমি কালকের অনুষ্ঠান মানে বলতে আমার আজকের অনুষ্ঠান এখানে থাকলেও কালকে আবার অন্য জায়গায় রয়েছে, তো যাই হোক তারাও অপেক্ষা করে থাকবে। আজকে শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন, যার গান আমি ছোটবেলা থেকে শুনে আজ এই সঙ্গীত জগতে আমার প্রবেশ করা। অনেকে যারা আছে গান শুনে শুনে তারা শেখে, সেরকমই আমিও ওনাকে দেখে শুনে আমি শিখেছিলাম। তো আজকের দিনে আমি চাইব, আজকের দিনে কিশোর কুমারজি মোহাম্মদ রফি সাহেব, ওনারা লেজেন্ড, ওনারা যা গান আমাদেরকে দিয়ে গেছেন সেই গান গেয়েই কিন্তু আমরা মানুষের মন জয় করেছি। তো আমি চাইব ওনার জন্মদিনে আমি একটি গান ওনাকে উপহার দিই, আজকে শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেবের জন্মদিনে ওনাকে একটি ছোট্ট গান আমি ওনার গান গেয়ে আমি চাইব যে ওনার একটি গান আপনাদেরকে সবারকে শোনানোর জন্য। তো চলুন পরবর্তীতে তারপর একটি গান আপনাদেরকে শোনাবো। তো শ্রদ্ধেয় মোহাম্মদ রফি সাহেবকে বার্থডে উইশ করে উনি যেখানেই থাকুক ভালো থাকুক, ওনাকে ওনার জন্য একটি গান গাইছি। तुम मुझे यो भुला न पाओगे, हाँ तुम मुझे यो भुला न पाओगे, हाँ तुम मुझे यो भुला न पाओगे। जब कभी भी सुनोगे गीत मेरे संग संग तुम भी गुनगुनाओगे, आ तुम मुझे यू भुला न पाओगे। जब कभी भी सुनोगे गीत मेरे संग संग तुम भी गुनगुनाओगे, तुम मुझे यो वो बहारे वो चांदनी राते हमने की थी जो प्यार की बातें, वो बहारे वो चांदनी रातें हमने की थी जो प्यार की बातें, उन नजारों की याद आएगी जब ख्यालों में मुझको पा ओगे, हाँ तुम मुझे यो मेरे हाथों में तेरा चेहरा किस तरह भुलाओगे,
जब कभी भी जब कभी भी सुनोगे गीत मेरे संग संग तुम भी गुनगुनाओगे। हाँ तुम मुझे यू भुला ना पाओगे। हाँ तुम मुझे यू। श्रद्धेय मोहम्मद रफी साहेब के अनेक अनेक ভালোবাসা এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওনাকে শ্রদ্ধা জানিয়ে গানটি গাইলাম। মিক্সড নাচের গান, তাই তো? চলুন সবাই মিলে এনজয় করতে হবে, কিন্তু একদম সবার রিকোয়েস্ট নাচের গান। আচ্ছা চলুন, অনেক রাত হয়ে গেছে, ঠান্ডা বাড়ছে, একটু গরম হয়নি নাকি? নাচের গান হবে তো, তারপরে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা জানাবেন। আর আজকে আমরা ইউটিউব চ্যানেল দেখছি, আর যেখানে আমার সরাসরি অনুষ্ঠান চলছে, রয়্যাল স্টুডিও। অবশ্যই সবাই শেয়ার করবেন, লাইক করবেন এবং রয়্যাল স্টুডিওর সঙ্গে থাকবেন। এবং উৎপল দে স্টুডিও ইউরেকা, যেখানে লাইভ চলছে আজকের অনুষ্ঠান, এবং রয়্যাল স্টুডিও দুটো চ্যানেল, আপনারা অবশ্যই এই গানগুলোই আবার শুনতে পাবেন। এবং আজকে হ্যাপি সাউন্ড এবং আমার ব্যান্ডের জন্য একটু সবাই মিলে জোরে হাত তালি হোক প্লিজ। থ্যাংক ইউ। কেঁদে দিয়েছে, যাই হোক, খুব কিউটও, বাচ্চারা ভগবানের আরেক রূপ হয়। তো চলুন, আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আজকের শেষ গান, কারণ শেষটা একটু নাচানাচি না হলে ভালো লাগে না, নাকি? আর কোনোবার আমি আসতে পারবো না যদি নাচের গান না গাই। এটা কিন্তু সব জায়গাতেই হয়ে থাকে, আমি জানি, যতই আমি মানে ভালো দুঃখের গান গাই না কেন, নাচের গান কিন্তু অনুষ্ঠানের শেষ করতেই হবে, তাই তো? শুনতে পাচ্ছি না, তাই কি না? তো চলুন একদম সবাই মিলে একটু আনন্দ করে তারপরে বাড়ি যাই। আবার যদি কোনোদিন দেখা হয় আরো সুন্দর সুন্দর গান আপনাদের শোনাবো। চারদিকে
হয়েছে আরো একটা सावन में लग गई आग दिल मेरा सावन में लग गई आग दिल मेरा सुले हसीना पागल दीवानी सुले हसीना पागल दीवानी आज ना जाना नारी आग दिल मेरा सावन में लग गई आग दिल मेरा तारे गे गे जस दे दी मैं ता जगर ব্যবহারে রে সেই আলমারিয়া রায় না ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি চড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময় না স্বামী স্ত্রী আর অ্যাসেসিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমি গানটা এই জন্যই গাইলাম আজকে আমি একটা স্কুলের প্রোগ্রামে এসেছি আমি চাই এই ছেলে মেয়েগুলো যেন মানুষের মতো মানুষ হয় এবং এই গানের কথাগুলো যেন কোনোদিনও সত্যি না হতে দেয় এটা শ্রদ্ধেয় নচিকেতা দা লিখে গেছে এই গানের কথাগুলো এরা বড় হয়ে যেন সত্যি না হতে দেয় তাই আমি গানটা গাইছি আমার সেই ভাই বোনেদের জন্য যাদের আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হবে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁটুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে খোকা বোধহয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকে রে দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজব খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম খোকারও হয়েছে ছেলে দু বছর হলো আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট ২৫ বছর পরে খোকার হবে ৫৯ আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকায় আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম আবার হবে গো দেখা এ দেখাই শেষ দেখা নয় গো আবার হবে গো গুরুজনদের প্রণাম জানাই এ দেখাই শেষ দেখা নয় গো থ্যাংক ইউ শুভরাত্রি গুড নাইট
ভগবানের আশীর্বাদ পেয়ে গেছি আমরা। আমি সত্যি খুব আপ্লুত, মানে আপনাদের ভালোবাসা পেয়ে আবার জানি না কবে দেখা হবে, আবার এই মেদিনীপুরের মাটিতে কবে পা রাখতে পারবো। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনারা মঞ্চে এসে মানে আপনারা আমার গুরুজন এইভাবে প্রণাম করবেন না। আমি এমনিতেই আরেকটা গান আপনাদের জন্য গাইছি, নাচের গান, একদম অন্তিম গান। আবার যদি দেখা হয় অবশ্যই অনেক গান গাইবো, একদিনে তো সব গাওয়া সম্ভব নয়। তো চলুন এত দুঃখ দাদা, লাল শাড়ি একবার গিয়েছি, এবার তো বৌদি বৌদি আপনাদেরকে পেটাবে, তো এত দুঃখ কেন আপনাদের? সবসময় মনটাকে খুশি খুশি রাখবেন। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো শুধু মোরে। কাকে বলবে না বলো তো দাদা, যারা প্রিয় মানুষ, তাই তো? দুটো লাইন গেয়েই দিই তোমাদের জন্য, নয়তো আমি মনে আজকে যেতে পারবো না। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, ডলবে না নৌকো ভীষণ ঝড়ে রে। ও বধুরে মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন কেমন করে। আই আই তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগর। তোরি আই আই তুফান আই কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগর। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, টলবে না টলবে না টলবে না নৌকো ভীষণ ঝড়ে রে। একবার হরি হরি বল। মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন কেমন করে, ও বধুরে মন আমার কেমন ঘরে নবীজির ভরসা রেখে চল না কলম করে। মিছে তুই একা একা কেন রে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে চল না কলম করে। রাবণের মহমদে, রাবণের মহমদের কেটে যাবে ভয় বিপদের, রাবণের মহমদের কেটে যাবে ভয় বিপদের, সবার মাঝে তিনি বিরাজ করে রে। মন আমার কেমন কেমন করে, ও মধুরে মন আমার কেমন কেমন করে, ও মধুরে মন আমার কেমন কেমন করে। আয় আয় তুফান আয় কে যাবি রে, আয় আয় তুফান আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে।
সবার মাঝে সবার মাঝে মাঝে বিরাজ করে রে। একটু সবাই মিলে মন আমার কেমন কেমন করে ও বধু রে, 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 মন আমার কেমন 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 করে কেমন কেমন করে কেমন 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 করে। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি, থ্যাংক ইউ। আমি গানটা জানি না। আচ্ছা দুটো লাইন আমি গাই, আমি সত্যি এই গানটা জানি না, আমি দুটো লাইন আপনাদের জন্য গেয়ে দিচ্ছি। আবারও রিকোয়েস্ট করেছেন প্লিজ, আমি এই গানটা জানি না, আমি কোনোদিনও গাইনি দাদা, বিশ্বাস করুন আমি যতটুকু পেরেছি ছোট ছোট। আরে একদিনে সব গাইলে হবে? আবার তো ডাকতে হবে আমাকে নাকি? হবে তো, আসছে বছর এই ভালোবাসাটাই ডাক। যমুনা যমুনা নীল যমুনা ও যমুনা যমুনা রে, যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা 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 যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা ও যমুনা নীল যমুনা রে, যমুনা ও যমুনা হ্যালো হ্যালো